উপদেশটা সম্পাদক যারা গোলাম মোর্তজা কথা বলবেন। নিউইয়র্কে যারা অবস্থান করছেন বাংলাদেশের মানুষ তারা দেখার সুযোগ পেলেন, এটি সত্যি সত্যি একটি সৌভাগ্যের ব্যাপার। আমি আশা করব যে আফজাল হোসেন বাংলাদেশের শিল্পের এই জায়গাটি তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আগামীতে এই কাজটি অব্যাহত রাখবেন এবং ঢাকায়ও তার অনেক বড় একটি প্রদর্শনী আমরা আগামী সময়টিতে দেখতে পাবো এবং নিউ ইয়র্কে তিনি মাঝে মধ্যে নিউ ইয়র্কবাসীর জন্য এরকম কাজ উপহার দেবেন, এটাই যেন শেষ কাজ না হয়। ধন্যবাদ এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে এবং আফজাল হোসেনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ গোলাম মোর্তজা। এই পর্যায়ে বক্তব্য দেবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের সবার খুব প্রিয়, সরকারি মানুষ হলেও আমাদের সবার প্রিয়, তিনি একজন লেখক। নিউ ইয়র্কের মাননীয় কনসাল জেনারেল জনাব শামীমা হোসেন। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আজকের যে একক চিত্র প্রদর্শনী সেখানে আমি আসতে পেরেছি। আমি কনসাল জেনারেল হিসেবে আজকে যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, যার শিল্পকর্মকে কেন্দ্র করে এই সুন্দর আয়োজন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং চিত্রশিল্পী জনাব আফজাল হোসেন, তা আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। তার নামের সাথে, খ্যাতির সাথে, অভিনয় প্রতিভার সাথে, অভিনয় নৈপুণ্যের সাথে পরিচিত না এমন মানুষ কে আছেন? এবং একটি কথা বললে হয়তো অতিরঞ্জন হবে না, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, তিনি যে জায়গাটি তৈরি করেছেন অভিনয়ের মাধ্যমে সেই জায়গাটি বোধহয় কেউ এখনো পূর্ণ করতে পারেনি। কিন্তু এই অসাধারণ অভিনেতার যে আরো অনেক গুণ আছে সে গুণের সাথে আমরা সমানভাবে পরিচিত ছিলাম না, সে কাজটি করে দিয়েছেন আজকাল পরিবার। এবং আমার ভালো লাগছে যে শুধু প্রবাসে নয়, দেশে এবং প্রবাসে মিলে এটি তার প্রথম চিত্র প্রদর্শনী একক, এবং এটির একটি স্বতন্ত্র আলাদা একটি বৈশিষ্ট্য আছে, বিশিষ্টতা আছে। এবং নিউ ইয়র্ক প্রবাসী হিসেবে আমাদের, আমরা সৌভাগ্যবান যে সেটি এখানে প্রদর্শিত হলো, হতে যাচ্ছে এবং আজকে তার শুভ সূচনা। তবে চিত্রশিল্পী হিসাবে আপনাকে অভিনন্দন। আমি কথা বাড়াব না, আজকালের দশম পূর্তি উপলক্ষে, এক বছর এক দশম পূর্তি উপলক্ষে আমি আপনাদেরকে, আজকাল পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। একটি সরকারি দায়িত্ব পালনের কারণে আমি অনেস্টি গিয়েছিলাম, আসতে পারিনি, কিন্তু আমাদের শুভেচ্ছা ছিল, থাকবে। আপনাদের প্রচেষ্টা সফল হোক। এবং এই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশে তার যে চিন্তা চেতনা এবং যে প্রতিফলন শিল্পকর্মের, সেটির সাথে আমাদের পরিচিত হওয়ার একটি সুযোগ হলো এবং দেশের সাথে বিদেশের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হবে। এবং যে ব্রোশারটি দেখেছি অত্যন্ত আকর্ষণীয়, আমাকে না দিলে অদূর থেকে দেখলে আমি নিয়ে নিতাম, তো এরকম হওয়া উচিত গেটা। এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাকে মানে আমরা যে এগোচ্ছি এবং আমাদের যে সব কিছুতে যে আমরা একটি মানের বিষয়ে আমরা যে সচেতন সেটি ধরে রাখা, তা আপনাদের প্রচেষ্টা সফল হোক। এই প্রদর্শনী এক বৃষ্টির কারণে হয়তো সমাগম হয়নি, আমি জানি এটি চলবে এবং দর্শকপ্রিয়তা পাবে এবং সবার কাছে এটি চলতে যাবে। আমি আপনাদের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব আফজাল হোসেন, ধন্যবাদ। মাননীয় কনসাল জেনারেল জনাব শামীমা হোসেন, আমরা জনাব আফজাল হোসেনের কথা শুনেছি, মজার মজার কথা শুনেছি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মিলন এবং আজকাল সম্মাননায়। তাকে আমরা প্রথমবারের মতো
আজকাল সম্মাননা দিতে পেরেছি এবছর বাংলাদেশ থেকে তিনি পেয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে আমাদের একজন গর্বিত বাংলাদেশি ডক্টর নুরুন নবী তাকে আমরা আজকাল সম্মাননায় ভূষিত করেছি সেই অনুষ্ঠানে আফজাল হোসেনের কথা আমরা শুনেছি গতকালকে আফজাল হোসেন এবং গোলাম মোর্তজাকে নিয়ে একটি আড্ডা ছিল সেখানে আমরা তার অনেক বিষয়ে আমরা অনুভূতি বক্তব্য শুনেছি আজকে তার এই একক চিত্র প্রদর্শনী নিয়ে তার চিত্রকলা নিয়ে আমরা গল্প শুনব কথা শুনব যে একজন চিত্রশিল্পী কীভাবে বিজ্ঞাপন নির্মাতা হয়ে উঠলেন একজন নাটক নির্মাতা হয়ে উঠলেন একজন খ্যাতিমান অভিনেতা হয়ে উঠলেন এবং তার শুরুটি ছাপিয়ে তিনি কেন অভিনয় এবং অন্য ক্ষেত্রেই বেশি প্রতিষ্ঠা পেলেন জনাব আফজাল হোসেন এখন তার অনুভূতি ব্যক্ত করবেন আজকাল সম্পাদক জাকারিয়া রাসুল থিকো এবং আমার শিষ্যা মিলা হোসেন মিলা এখন অনেকেই জানে যে বাংলাদেশে যে লাক্স প্রতিযোগিতা হয় সেখানে জয়ী একজন সুন্দরী নির্বাচিত হয়েছিল কিন্তু তার অভিনয় জীবন শুরু হচ্ছে আমার হাত দিয়ে এবং আমি আমন্ত্রণের গ্রহণের পেছনে আজকে প্রথম স্বীকার করি যে ও আমাকে দেখভাল করবে এই আশায় আমি এসেছি সম্মাননার কথা জিকো আমাকে আমন্ত্রণের সময় জানায়নি কিন্তু এক্সিবিশনের কথাটা জানাতে আমি উদ্বুদ্ধ হয়েছি আলাদাভাবে ঢাকায় মর্তজা পিছনে লেগেছিল যেন এটি কোনো মতে আমি পিছলে যেতে না পারি কিন্তু ঢাকাতে অনেক অসন্তুষ্টিও বন্ধু বান্ধব প্রিয়জনের মধ্যে কাছে পিঠের মানুষদের মধ্যে রয়েছে মর্তজা জানে যে কেন যে এক্সিবিশনটা প্রথম ঢাকায় হওয়া উচিত সেটি কেন নিউ ইয়র্কে হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এটি নিয়ে খুব মাথা ঘামানোর বিষয় আমি মনে করিনি দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ না নিউ ইয়র্ক হচ্ছে সেটা বিবেচনা করিনি মনে হচ্ছে যে ছবি আঁকতে আপনি ভালোবাসেন তো সেটি যদি সম্পূর্ণ আয়োজন এখনো উপযুক্ত না হয়ে থাকে সম্পূর্ণ আয়োজন মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এখন যদি আমি বাংলাদেশে একটি প্রদর্শনী করতে যাই তাহলে যদি আমার এই শিক্ষা জীবন 71 সালে শুরু হয়ে থাকে তাহলে 2017 দাঁড়িয়ে যে সম্পূর্ণতা দরকার সেটি এখনও কিছুটা অসম্পূর্ণতা রয়েছে বলে মনে হচ্ছে যে ঢাকার আগে যে কাজের ধরনগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রবাসে যারা বাঙালি রয়েছেন তাদের আগ্রহ এবং কৌতূহল যদি করা যায় বা এইগুলোকে যদি সবাই এক জায়গায় হয় বিশেষ করে আমার অনেক শিল্পী বন্ধু এখানে আছেন যারা অনেকদিন ধরে প্রবাসী তাদেরকেও যদি হয়তো অন্য একটা অনুষ্ঠানে পাবো না কিন্তু ছবির আয়োজন হলে পাওয়া যাবে এই নানান ধরনের হিসাব নিকাশ মানুষের মাথা থাকে ওই ওই হিসাব নিকাশ থেকেই আসলে এই বিষয়টা করা হয়েছে এবং আরো কিছু হিসাব নিকাশ আমার মাথায় ছিল সেটা হচ্ছে যে জিকো যখন প্রথম চিন্তা করছে যে এই ধরনের একটা প্রদর্শনী নিউ ইয়র্কে হতে পারে এবং যেখানে আসা করা হয়েছিল আলোচনা হয়েছিল যে মাননীয় রাষ্ট্রপতি কনসাল জেনারেলরা আসতে পারেন তখন আমার এটাও মনে হয়েছে যে আমরা নানাবিধ বিষয়ে দুঃখিত আমরা নানাবিধ বিষয়ে আমরা দেশ নিয়ে গর্ব করি কিন্তু শিল্পী হিসেবে সংস্কৃতির বিভিন্ন শাখায় আমি কাজ করি সেই হিসেবে আমি মনে করি যে আমাদের দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির অনেক বিষয়ে আরো পরিষ্কার করে জনসমক্ষে আনা দরকার এবং সেটি একটা উপলক্ষ পেলে এই দাবিটা জানানো যায় এবং আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন আগামীতে তাহলে এই যে আমরা নির্দিষ্ট আমাদের ভাষাভাষী আমাদের সংস্কৃতি জানি এই মানুষগুলোর সামনেও ছাড়াও যারা আরেক পরিচয়ের মানুষ রয়েছেন বাংলাদেশকে তারা আলাদাভাবে চিনতে পারবেন যেটি আমাদের অনেক গর্বের বিষয় হতে পারে কারণ আমি বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের নানা উন্নয়ন নিয়ে কথা বলি কিন্তু আমি কখনো আসলে বলতে শুনি না যে বাংলাদেশের চিত্রকলার সঙ্গে যারা জড়িত আছেন আমি খুব ক্ষুদ্র মানুষ পৃথিবীর নানা দেশে ঘুরেছি সমস্ত এক্সিবিশন বা যে মূলত যে শিল্পকলা একাডেমি বা যেগুলো আছে সারা বিশ্বে যেখানে যেখানে আমি গেছি সমস্ত জায়গায় আমি একটা জিনিস ঘুরে পরিষ্কার করেছি যে বাংলাদেশের চিত্রকলা খুবই খুবই উন্নত মানের মানে কি পৃথিবীর যে মান তার সমতুল্য শুধুমাত্র আমাদের এক্সপোজারটা নাই এবং সেটি যদি করা যায় খুব ভালো হয় এই
উপলক্ষ হচ্ছে এটা বলার সুযোগ তৈরি করে দেয় এবং সেজন্য দীপককে ধন্যবাদ বিশেষ করে। আর সামাজিকভাবে এখানে ছবিগুলো থাকবে, এই ছবিগুলো মানুষ দেখবে, বিষয়টা নিয়ে কথা হবে, সেটাও কিন্তু শিল্পীর জন্য একটা আনন্দের বিষয়। আমার প্রথম দ্বিতীয় বা যাই হোক একটা খুব আনন্দের কথা আমি একটু শেয়ার করতে চাই আপনাদের কাছে, খুব ব্যক্তিগত একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনারা অনেকে অভিনেতা হিসেবে আমাকে চেনেন। আমি 75 সালে আসলে চারুকলা থেকে এই ফাইন আর্টস ডিগ্রি নিয়েছি, তারপরে আমি নাটকের সঙ্গে জড়িত হয়ে যাই এবং দীর্ঘকাল আমার ছবি আঁকার সঙ্গে একটা আমার কোনো সম্পর্ক ছিল না। মানে একটু আগে আমার আরেক বন্ধু দাসু যে গান গায় আমি ছবি আঁকে, সে বলছিল ছিল না এর কথাটা বলবেন না, কারণ আমি ছবি তো আঁকতেন কারণ এত মানুষ আঁকতাম বলে। ও কিন্তু ওর বউ একটু আগে অভিযোগ করছিল যে ও ছবি আঁকে না, আঁকে না মানে যেটা পেশার কারণে আঁকা দরকার সেটা ও আঁকে, আমিও আঁকি আঁকতাম কিন্তু ছবিটা হতো না। এই প্রবাসে দুজন শিল্পী আমার খুবই ঘনিষ্ঠ দুজন মানুষ রয়েছেন, সেটা হচ্ছে কাজী রকিব এবং মাসুদের কাজী। আমার দেখা মতে এরা হচ্ছে শিল্পীদের মধ্যে সবচেয়ে স্ট্রাগল করা শিল্পী, মানে জীবনের কোনোদিন সহজ করে কোনো কিছু পেতে চায়নি, সবসময় কষ্ট করে একটা অর্জন করতে এবং এরা দুজন বরাবরই আমার অনুপ্রেরণা ছিল। এবং আমি ছবি আঁকতাম না কিন্তু ওদের আমি ভিজিট করতাম, কারণ কি আমি ওদের দেখি যে ছবিটা আঁকার সঙ্গে লেগে থাকার জন্যে কি মরণপণ লড়াইটা তারা করে এবং সেটা কেন ওই বলতে আমি জানবার জন্যে আসলে তাদের সঙ্গে মেলামেশাটা করতাম। যদি এমনি আমরা অনেক আগেই বন্ধু আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছি কিন্তু ওই তাগিদটা হচ্ছে এই যে কেন ওরা এভাবে লেগে থাকে এবং ওরা ওদের লেগে থাকাটা দিয়ে শেষ করেনি। একদিন রকিব আমাকে কিছু ছোট ক্যানভাস বানিয়ে দেয়, বানিয়ে দিয়ে বলো কি যে এগুলো তুমি আঁকবে, এটা নিয়ে বিপদে পড়ে গেলাম। বিপদে পড়ে গেলাম মানে হচ্ছে কি যে তারপরে ফোন এলে, আগে যেমন ফোন ধরতাম দ্রুত এখন ভয় পেতে শুরু করতাম, জিজ্ঞাসা করবে যে আমি যদি মনে করি কবিতা লিখবো লিখবো, এটা হচ্ছে উপভোগের জন্য, জীবনকে প্রতিদিন নানাভাবে উপভোগের জন্য। এবং আমি মনে করি যে এই উপভোগের শক্তিটা আছে বলে আমি আমার নিজের কাছে খুব আলাদাভাবে বেঁচে আছি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ প্রিয় আফজাল ভাই, আফজাল হোসেন। আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, শিল্পীরা আছেন, সাংবাদিক আছেন। আমি দুজন মিডিয়া গণমাধ্যম কর্মীদের পক্ষ হয়ে দুজনেরকে আমি এখানে আমন্ত্রণ জানাবো, তাদের শুভেচ্ছা বক্তব্য শুনব সংক্ষিপ্ত আকারে। মঞ্চে এসে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পরিচয় পত্রিকার মাননীয় সম্পাদক জনাব নাজমুল আহসান আপনাকে। আমি খুব আনন্দিত একটি কারণে, একটু আগে আমার স্কুল জীবনের বন্ধু তাজুলকে আমি বললাম, তাজুল তুই আমাকে একটু পরিচয় করে দিবি আফজাল হোসেনের সাথে, কারণ আমি 36 বছর বাংলাদেশে যাইনি। তো আমি আফজালের নাম শুনেছি, অভিনয় খুব একটা দেখিনি কারণ দেখিনি, কিন্তু আমাদের সেই তখন একটা অনুভূতি যে আমি আফজালের সাথে পরিচিত হতে চাই। এবং আফজাল ভাই একটু আগে বললেন যে উনি বড় হতে চান না, জীবনকে উপভোগ করতে চান, যে এরকম একটি চমৎকার কথা আমি অনেক দিন শুনিনি যে সবাই যেন বড় হওয়ার যে তাগিদ, লক্ষ্য, টার্গেট, সেটার বাইরে গিয়ে উনি যে কথাটি বক্তব্যটি রাখলেন যে আমি বড় হতে চাই না, জীবনকে উপভোগ করতে চাই। এবং এইটা যদি আমাদের অনেকের ফিলোসফি হয় তো আমাদের সমাজে এত দ্বন্দ্ব, এত ঝগড়া, এত কিছু হওয়ার কোনো ক্ষেত্রই তৈরি হবে না। এবং আজকাল পরিবারকে এবং আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু এবং তার সমস্ত টিমকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই, এই কারণে যে তারা এমন একটি আয়োজন করেছেন 3 দিনব্যাপী, এবং যার ফলে আমাদের যারা আমরা যারা মিডিয়া করি আমরাও নিজেরাও অনেক কমেডিতে আসছি, যে আমাদের যে একটা অবস্থান যে আমরা স্বকীয় কিছু দিতে পারি নিজস্ব চেষ্টা, সেটির প্রমাণ তারা রেখেছেন। এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং সবশেষে একটা কথা বলতে চাই যে এই সমাজ বিনির্মাণে, প্রবাসী সমাজ বিনির্মাণে মিডিয়ার যে একটা ভূমিকা, মিডিয়ার যে একটা যে কর্মতৎপরতা, সেটির একটি প্রতিফলন আজকে আজকালের এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে আমরা লক্ষ্য করছি। এই জন্য তাদেরকে অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ নাজমুল আহসান। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাঙালি পত্রিকার সম্পাদক জনাব
কৌশিক আহমেদ। ধন্যবাদ সাকি। আমি যখন আফজাল ভাইয়ের প্রদর্শনীতে ঢুকলাম এবং এক পলকের মধ্যে ছবিগুলোতে চোখ বুলিয়ে নিলাম, আমার কাছে মনে হলো যে যাই বলুক না কেন, নিজেও বলেছেন অভিনেতা, বিজ্ঞাপন, চিত্র নির্মাতা, লেখক, যাই বলুক না কেন, আফজাল ভাই কিন্তু একজন শিল্পী। তাকে যদি এক পরিচয়ে পরিচিত করতে হয় তাহলে বলবো যে উনি একজন শিল্পী। যদিও প্রাথমিকভাবে উনি পড়াশোনা করেছেন চিত্রশিল্প নিয়ে, আজকে এতদিন পরে তার ছবি দেখে যেই অভিভূত হোক না কেন, রবীন্দ্রনাথ তো 64 বছর বয়সে ছবি আঁকা শুরু করেছিলেন, এবং শুধু শুরু করেছিলেন না, রবীন্দ্রনাথ প্রথম প্রদর্শনী করেছিলেন কিন্তু প্যারিসে। আর আমাদের আফজাল ভাই 60 বছর বয়সে প্রথম প্রদর্শনী করলেন নিউইয়র্কে। রবীন্দ্রনাথ প্যারিসে শুধুমাত্র প্রদর্শনী করেছিলেন তা নয়, উনি খ্যাতি অর্জন করেছিলেন পাশ্চাত্যের সমালোচকদের কাছে। আজকে যদিও আমাদের কমিউনিটিতে এই প্রদর্শনী হচ্ছে, আফজাল ভাই নিজেই ইশারা দিয়ে গেছেন যে এটা আসলে অন্য দেশি মানুষের সামনেও তুলে ধরা উচিত আমাদের শিল্পকর্মকে। আমি মনে করি তখন আফজাল ভাই যে অত্যন্ত উন্নত মানের একজন শিল্পী সেই জিনিসটা প্রমাণিত হবে। আমরা নিজেরা বললে পরে অনেক সময় হয়তো সেই জিনিসটা প্রমাণিত হয় না, কিন্তু যখন বিদেশিরা বলে তখন আমরা সেটাকে মেনে নিই অবনত মস্তকে। কিন্তু আফজাল ভাইয়ের ছবি দেখার পরে আমরা যারা নিউ ইয়র্কে আছি, বিদেশের মিউজিয়ামগুলো দেখার সুযোগ আমাদের হয়েছে, আমার কাছে মনে হয়েছে উনি সত্যি অত্যন্ত বড় মাপের একজন শিল্পী। তার এই শিল্পকর্মের প্রদর্শনী করে দিয়ে আমার বন্ধু জাকারিয়া মাসুদ জিকু আমাদের জন্য যে সুযোগ তৈরি করলেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমার বন্ধু নাজমুল হাসান যে কথাটা বলেছেন যে এখানকার প্রবাসী সমাজ নির্মাণে মিডিয়া কর্মীদের যে ভূমিকা কিংবা সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যার যত প্রশ্নই থাকুক না কেন, আমি বলবো যে সব প্রশ্ন ছাপিয়ে সবচেয়ে ইতিবাচক ভূমিকা হচ্ছে এখানকার মিডিয়া। 10 বছর পূর্তি উপলক্ষে আমি সাপ্তাহিক আজকালকে অভিনন্দন জানাই, এবং তারা যে দৃষ্টান্ত স্থাপন করে গেল সেই দৃষ্টান্তকে আমরা যাতে ভবিষ্যতে ফলো করতে পারি তার চেষ্টা আমরা করে যাব। সেজন্য আবারও সাপ্তাহিক আজকাল পত্রিকাকে এবং আফজাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ কৌশিক আহমেদ। আজকে তো শিল্পকলা নিয়ে প্রদর্শনী, দুঃখিত, তো আমাদের নিউ ইয়র্কের অনেক শিল্পীরা এখানে উপস্থিত আছেন কাজী রকিব, উপস্থিত আছেন মাসুদা কাজী, উপস্থিত আছেন সেলিম খুরশিদ, তাজুল ইমাম, মিথুন আহমেদ, আজিজ নোমি এবং জাহিদ শরীফ। জাহিদ শরীফের কাছে আমাদের একটি কৃতজ্ঞতা আছে, কারণ পুরো এই আয়োজনটি, ইভেন্টটি করার পিছনে তার অনেক অনেক পরিশ্রম আছে, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই প্রদর্শনীটি হচ্ছে উৎসব .com, BA এক্সপ্রেস USA এবং NY ইনস্যুরেন্সের সৌজন্যে, তারা আমাদের এই আজকের আয়োজনের স্পন্সর, সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে আছে আজকাল পরিবারেরই একটি সহযোগী প্রতিষ্ঠান কালার্স, আপনারা জানেন, এবং DBC বাংলাদেশের চ্যানেল এবং চ্যানেল আই। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে দু একজন সিনিয়র শিল্পীকে আমি বলবো আনুষ্ঠানিকভাবে এখানে এসে ছোট্ট করে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। প্রথমেই আসবেন জনাব তাজুল ইমাম। যা ফোন অগ্রাহ্য করার সাহস তেমনি একজনের। ধন্যবাদ আমাকে বলতে বলার জন্য। প্রাজ্ঞ সমাবেশ আমাদের মাননীয়
রাষ্ট্রদূত এবং শিল্পী আফজাল হোসেন, ধন্যবাদ প্রথমে আজকাল পরিবারকে, জাকারিয়া মাসুদ জিবুকে এ ধরনের একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আর ছবি সম্পর্কে আমি একটু বলতে চাই, কে কখন ছবি এঁকেছেন, কতদিন আঁকেননি সেটা বড় কথা না, ছবি আঁকাটা আফজাল ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি আজকে প্রায় 40 বছরের উপরে। ছবি আঁকাটা তার প্রথম প্রেম, তার কিশোর বেলার প্রেম। আর এই ছবিগুলো এই ছোট ছোট সাইজ দেখে আমার শুধু একটা কথাই মনে হয়েছে, এগুলো রং রেখা আর তুলির আঁচড়ে যেন অনেক দূর থেকে পাঠানো প্রেমিকার কাছে প্রেমপত্র, ঠিক সেই রকম রোমান্টিক মনে হয়েছে আমার প্রতিটা কাজ। আর এই ছবিগুলো আরো একটা কারণে একটু ব্যতিক্রম, যেটা শিল্পী নিজেই বলেছেন যে তার ব্যস্ত জীবনের কারণে তিনি ছবির ছোট্ট মেটেরিয়াল সঙ্গে ক্যারি করেন, সঙ্গে নিয়ে যান, কোথাও শুটিংয়ে গেলেন, হয়তো বিদেশে কোনো জরুরি কাজে, চিকিৎসা বা অন্যান্য কাজে গিয়েছেন, কিন্তু ছবি আঁকার সামান্য সরঞ্জাম তার সঙ্গে থাকে এবং তিনি আঁকতে থাকেন যখনই অবসর পান। আর তখনই সম্ভবত একজন শিল্পীর যে অনেস্ট একটা অন্তর্গত যে গভীর একটা অনুভূতি, সেটা বেদনার হতে পারে, প্রেমের হতে পারে, সেটা ক্রোধ হতাশা যে কোনো কিছুই হোক, সেটা বোধহয় সবচেয়ে অকৃত্রিমভাবে বেরিয়ে আসে এবং ধরা দেয় তার কাজে, যখন সেই কাজটা কোনো কোনো অর্ডারি ফরমাইশি কাজ নয়, তার ভেতর থেকে উৎসাহিত, এবং সেই জিনিসটা আমি কাজের মধ্যে পেয়েছি। ধন্যবাদ আফজাল ভাই, আর ধন্যবাদ জিকো তোমাকে, আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আফজাল ভাই জি। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন শিল্পী খুশি সেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে শিল্পী আফজাল হোসেন এবং আমাদের রাষ্ট্রদূত আজকাল পত্রিকার সম্পাদক সুধীবিন্দু। আফজাল আর্ট কলেজে আমার বেসিক্যালি 1 বছরের জুনিয়ার, এবং সে আর্ট কলেজে পড়াশোনা করেছি, সমসাময়িকই বলা যায়, এবং তাকে খুব একজন অ্যাক্টিভ একজন সাংস্কৃতিক মানুষ হিসাবে আমরা তখন লক্ষ্য করি। আর্ট কলেজে যত অনুষ্ঠান হতো সেইগুলি পরিচালনা করত, এবং যতটা আমার মনে পড়ে সে একজন আর্ট কলেজের ছাত্র হিসাবে একজন ভালো ছাত্রশিল্পী ছিল, আবার একটু একটু তার কাজের কথা মনে পড়ে। কিন্তু পরবর্তী পর্যায়ে সে হয়তো খানিকটা শিল্প চারু শিল্প চর্চায় এতটা ভূমিকা রাখতে পারেনি, কিন্তু তার অভিনয় বিভিন্ন বিশেষ করে এই সমস্ত দিকে তার একটা বিরাট ব্যক্তি বাংলাদেশে হয়েছে। এবং আমি যেটা মনে করি যে বর্তমান সময়ে হয়তো আফজাল নিজেও ভাবে যে আমি ছবি আঁকিনি, সে বলেছে ছবি আঁকিনি, কিন্তু এখন আবার ছবি আঁকা শুরু করেছি সে, কিন্তু বিষয়টা একজন শিল্পীর কাছে ওরকম থাকে না, সে হয়তো হাতে আঁকেনি কিন্তু তার মন এঁকেছে, তার মন এঁকেছে, যেহেতু তার মন এঁকেছে তাই সে এখন হাত দিয়েছে এই বিষয়টা তাই। হ্যাঁ, কারণ আর আরেকটা যে বিষয় আমি একটু বলতে চাই সেটা হলো যে শিল্পের যে ট্রেডিশনাল যে বিষয়টা কনসেপ্টটা সেটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য চেঞ্জ হয়ে গেছে যে আমি সম্প্রতি বছর দুয়েক আগে আমি অ্যাথেন্সে গ্রিসে আমি একটা ইন্টারন্যাশনাল, ওটার নাম ছিল ইন্টারন্যাশনাল অ্যাকশন আর্ট,
এটা আমি ইনভাইট করেছিলাম, গিয়েছিলাম সেখানে, আর্ট, মিউজিক, অভিনয় এবং এই সমস্ত একটা কম্পিটিশন এখন দিয়ে এই জিনিসটা পেয়েছে। এবং এখন তো একটা আর্ট শুধু একটা ক্যানভাসের মধ্যে সীমাবদ্ধতা থাকে না, থাকলেও ওটা শুধু ওইটুকু তার অভিপ্রকাশ থাকে, যেমন অ্যাকশন আর্ট বা সুপার মুভিং আর্ট বা একটা এই ধরনের একটা বিষয় আর্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে বর্তমান সময়ে। কাজেই সম্প্রতি অস্ট্রেলিয়ার একজন দুজন শিল্পী আমার গ্যালারিতে এসেছিল, তারা শিল্পী স্কাল্পচারিস্ট সেম টাইম তার পারফর্মার একই সাথে। কাজেই আমি আফজলকে বলবো যে তার যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, তার যে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স যে অভিনয়ের সাথে এবং এই তার শিল্প চর্চার মধ্যে যার আগমন, সে সবটা মিলে একটা একটা বিষয় হতে পারে। সেই ক্ষেত্রে তার যে প্ল্যাটফর্মটা, কাজ করার প্ল্যাটফর্মটা অনেক বড়, কারণ একদিকে পারফর্মার আবার চিত্রশিল্পী, অর্থাৎ এই কাজগুলি পারে যারা অনেক বহুমুখী প্রতিভার অধিকারী, সেই জিনিসটা আফজলের ভিতরে আছে। হ্যাঁ, কিন্তু এটা অনেকটা আমার ক্ষেত্রে এটা আমার সময়, আমি আমার এক মুখা মানে খানিকটা বলা যায় স্কিলটা। তো আমি অনুরোধ করবো যে আমি এই বিষয়গুলো আর্ট শুধু শুধু একটা ই না, আজকাল সময়ে যে একটা এন্টারটেনমেন্ট সেটা না, আর একটা মেসেজও বটে। সেই ক্ষেত্রে তার অভিনয়ের জীবনের অভিজ্ঞতার সাথে এই জিনিসটার একটা একটা কম্পিটিশন হয়ে একটা বড় একটা কিছু হতে পারে, সেই বিষয়ে ভাববার জন্য আমি তাকে অনুরোধ করছি এবং তার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আসলে সবারই তো কথা শুনতে চাই, তো তারপরেও আমরা খুব সংক্ষেপে, আর বেশি সময় নেব না, খুব দ্রুতই শেষ করতে চাই আনুষ্ঠানিকতা। আমি এই পর্যায়ে আমাদের আজকালের মাননীয় সম্পাদক, বাংলাদেশের একজন খ্যাতিমান প্রবীণ সাংবাদিক, আজকালের সম্পাদক মঞ্জুর আহমদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন শুভেচ্ছা বক্তব্য খুব সংক্ষেপে, 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যদি বলতে পারেন তাহলে আমরা খুব কৃতার্থ হব। আবৃত্তি শিল্পী এবং চারুশিল্পী মিথুন আহমেদ। ধন্যবাদ সাকি, আজকাল পরিবার, মাননীয় রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, আজকালের সম্পাদক এবং মিলা হোসেন, এবং আমার অভিনন্দন অভিবাদন আফজাল হোসেন। আফজাল হোসেন বহুদা বিস্তৃত একজন মানুষ, একজন শিল্পী। সময়ে যে অংশটুকু এক সময়ের সেই কিশোর বাংলা, কিশোর বাংলার পাতাগুলো যারা দেখেছেন, আমরা আফজাল হোসেনকে অভিনয় জীবনের আগে সেই কিশোর বাংলার আফজাল হোসেনকে চিনেছি। আমরা চিনেছি চাঁদের হাটের আফজাল হোসেনকে। আমার সময় খুবই কম, আফজাল হোসেনের ছবি দেখে যেটা আমার মনে হয়েছে যে আধা বিমুক্তবাদী, এবং তার ছবিগুলোর ভেতরে অসংখ্য ডট, রেখা, বিন্দুর যে ব্যাপক সম্মিলন এবং তার যে ধারা এবং ধর্ম, ধর্মকে আমার কাছে মনে হয়েছে যে বিমুক্তবাদের ধর্ম। তিনি সব ছবির কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি থেকে বেরিয়ে যেতে চাইছে। তার কোলাজগুলোও তাই, তার অ্যাক্রিলিকগুলোও তাই, এবং তার যে ঘন রঙের যে আস্তরণে যে ছবির বিন্দু দিয়ে বিন্দুর ব্যাসার্ধ তৈরি করেছেন, আমার কাছে মনে হয়েছে সেই ছবির কোনো আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্র থেকে বিশালত্বের জায়গায় পৌঁছতে যায়। আফজাল হোসেনকে অভিবাদন, আফজাল হোসেনকে আমাদের অভিনন্দন, আমাদের ভালোবাসায় ভালো লাগায় উনি জল রঙে একদিকে ছবি
আরও আঁকবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাবেন আহমেদ। এবার বক্তব্য রাখবেন শিল্পী কাজী লোকিত। ধন্যবাদ সবাইকে। আমি আর আফজাল আমরা একই সময়ে প্রায় এক বছর আগে পরে ছবি আঁকা শুরু করেছি আর কি, যারা আর্ট কলেজে ভর্তি হয়ে আমাদের একটা সময় ধারণা ছিল যারা আর্ট কলেজে পড়ে তারা সবাই ছবি আঁকবেন, কিন্তু একটা সময় পরে দেখলাম যে প্রত্যেকেই বিভিন্ন পথে যায় এবং যখন পথগুলি শিল্পকর্মের মধ্যে থাকে তখন এক ধরনের ভালো লাগার মধ্যে থাকে, যারা সে পথ থেকে বিচ্যুত হয় অথবা নতুন পথ খুঁজে নেয় আমাদের কারো কোনো মন খারাপ হয়। আপনার একটু গল্প বলল, আমি ওকে উৎসাহিত করেছি ছবি আঁকার ব্যাপারে অথবা কোনোরকমভাবে প্রেরণা সৃষ্টি করেছি। এটা ঠিক যে ওই সময় আমার মনে হয় আমি বোধ করছিলাম যে ওর এটা দরকার, আমি সেই কাজটাই করছি। ও আরেকজনের নাম বলেনি, আপনার যখন ছবি আঁকার আগে ছবি কেনা শুরু করে তখন কিন্তু তার স্ত্রী তাকে ছবি আঁকার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে। আফজালের অনুষ্ঠান প্রদর্শনী আমরা দেখব। আমি অন্যদের মতো আমারও মনে ভাবনা হয়েছিল যে প্রথম প্রদর্শনীটা কেন ঢাকায় নয়, কিন্তু আমি খুশি যে প্রথম প্রদর্শনী নিউ ইয়র্কে তার আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাজী রকিব। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকে এই আয়োজনের উদ্বোধক মাননীয় রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জনাব মাসুদ বিন মোমেনকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, সেই সঙ্গে তিনি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ধন্যবাদ সাকিব। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকাল পরিবারকে। আমি সম্প্রতি তাদের 10 বছর পূর্তি অনুষ্ঠানটি মিস করেছি, কানেকটিকাট ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তো আরও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি শিল্পী আফজাল হোসেনকে আমাদের মাঝে আসার জন্য। এবং অনেকেই ইতিমধ্যে বলে গেছেন যে উনি একটি বহুমাত্রিক, মানে বহুমুখী বলেছিলেন, বহুমাত্রিক একটা প্রতিভার অধিকারী। আমাদের সমসাময়িক সময়ে এটা খুবই বিরল একটা কম্বিনেশন। ওনার এখান থেকে দেখতে পারলাম যে উনি নাটক লিখেছেন, উনি উনি ওনার একটা এন্টারপ্রেনার হিসেবে বাংলাদেশে ওনার সুনাম আছে অ্যাট ফার্মে। তারপরে উনি কার্টুনিস্ট, এটা আমি জানতাম। তো আমাকে যখন প্রথমে জেকো ভাই বললেন যে এরকম একটা চিত্র প্রদর্শনী আছে তো আপনার উদ্বোধন করতে হবে আফজাল হোসেন, তেমনি আফজাল হোসেনকে বলে যেন আফজাল হোসেন, তাহলে উনি তো অন্যভাবে আমি চিনি বেশি। তো জানতাম যে উনি চারুকলাতে পাশ করেছেন ওখান থেকে, কিন্তু পরবর্তী সময়ে ওনার এই গুণটির সাথে আমি আসলে ব্যক্তিগতভাবে অতটা পরিচিত ছিলাম না। তো সেই জন্য আজকে অনেকেই বলেছেন এটা একটা অত্যন্ত ইউনিক একটা অনুষ্ঠান আজকে, এবং আমরা নিউ ইয়র্কে যারা আছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমি সহ, কারণ আমরা যখন ছাত্র অবস্থায় বড় হচ্ছিলাম তখন আমরা কিন্তু ওনার ফ্যান ছিলাম সকলেই, এবং ওনাকে রোল মডেল হিসেবে আমরা চিন্তা করতাম, বিশেষ করে ফ্যাশনের জগতে বা ওনার ভাবভঙ্গি সব কিছু অনুকরণেরও চেষ্টা করতাম। তো আমার স্ত্রী, আমার ছোট বোন এখানে আছে, তারা যখন শুনলো তখন তারা বললো যে অবশ্যই আমরা যাবো। তা আমরা খুবই আনন্দিত আসলে আমাদের মাঝে ওনাকে পেয়ে, এবং উনি যে কথাগুলো বলে গেলেন আমরা গুরুত্ব সহকারে এটা বিবেচনা করব। এবং ইতিমধ্যে আমাদের কনসাল জেনারেল এখানে আছেন, উনি কিছুদিন আগেই এখানে একটা মহিলা চিত্রশিল্পীদেরকে নিয়ে একটা ভালো অনুষ্ঠান করেছেন, সেলিম ভাই আছেন এখানে, উনি সহযোগিতা করেছিলেন। তো এখানে বোধহয় একজন সেই মহিলা শিল্পীদের একজন আছেন এখানে, জি, বেশ ভালো হয়েছিল। তো অবশ্যই আমাদের যে চিত্রকলার মান এবং আমাদের যে কালচারাল যে হেরিটেজ আছে সেটা অত্যন্ত সমৃদ্ধশালী। তো আমরা চেষ্টা করছি সারাক্ষণই যে কীভাবে বিদেশিদের মাঝে, অর্থাৎ আমরা যে যেই দেশে আছি সেই দেশে এবং আমাদের যে বর্তমানে যে কাজগুলো হচ্ছে এই শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে এটা উন্নত মানের এবং বিশ্বমানেরই বলা যায়, কিন্তু উনি যেটা বলেছেন যে এটার প্রপার এক্সপোজার নাই, তো সেই ব্যর্থতার দায়ভার আমরাও কিছুটা নিচ্ছি। তবে আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের ক্ষুদ্র যে সীমাবদ্ধতাগুলো আছে তার মাঝেও আমরা চেষ্টা করব, বিশেষ করে কমিউনিটির যারা আছেন এখানে, শিল্পীরা আছেন, মিডিয়ার যারা আছেন, যেরকম আজকাল পরিবার এগিয়ে এসেছে সেরকম ওনারাও যদি কিছুটা আমাদের সাথে সহযোগিতা
করেন তাহলে নিশ্চয়ই আমরা আরো বড় বড় পরিসরে, আমার একটা বিরাট প্ল্যাটফর্ম আছে ইউএনএ, সেখানে 193টা দেশকে ডাকলেই পাওয়া যায়। তো যদি আমরা মানসম্মত কোনো কিছু করতে পারি তাহলে অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করব। তো আমরা চাই যে এই বহুমাত্রিক প্রতিভার অধিকারী শিল্পী আফজাল হোসেন উনি আরও সাফল্য লাভ করবেন ওনার বিভিন্ন ক্ষেত্রে, এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখানে আজকের এই বৃষ্টি ভেজা দিনে অনেকে কষ্ট করে এসেছেন এই এই প্রদর্শনী দেখার জন্য, এবং আমি ভাবছি যে আরো যত এটা আরো সুষ্ঠু হবে দুই দিন, আজকে রাত 10টা পর্যন্ত নিশ্চয়ই 6টার দিকে নাকি বৃষ্টি থেমে যাবে, তারপরে আরো অনেক লোক আসবেন আশা করি। তো আমি আজকে আপনাদের সকলের অনুমতি নিয়ে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ জনাব মাসুদ্দিন মোমেন, এখানে উপস্থিত আছেন আজকালের ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন, ধন্যবাদ প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন আজকালের প্রধান সম্পাদক এবং প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো, উপস্থিত আছেন আজকাল পরিবারের সদস্য সাংবাদিক শাহাবুদ্দিন সাগর, উপস্থিত আছেন আমাদের প্রধান আলোকচিত্রী এহাই স্বপন, আমি হাসানুজ্জামান সাকি এখানে উপস্থিত আছি, এবং নিহার সিদ্দিকী আমরা সবসময় আমাদের এই পরিবারের একজন হিসেবে তাকে মনে করি, তিনি আমাদের তিন দিনের প্রতিটি আয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রচুর সহযোগিতা এবং পরিশ্রম করেছেন সুন্দর এবং সার্থকভাবে প্রতিটি আয়োজন সম্পন্ন করার জন্য। নিহার সিদ্দিকীকেও ধন্যবাদ জানাই, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকালের সম্পাদক জনাব মনজুর আহমদ। আমি এক বুক গর্ব নিয়ে আসতে এখানে এসেছিলাম, গর্বটা এই জন্যে যে আজকালের পক্ষ থেকে আমরা আফজাল হোসেনের এই প্রদর্শনীর আয়োজন করতে পেরেছি, গর্বটা এই জন্যে যে যে বিচারপ্রজনদের আমি সামনে দেখছি এই সমাবেশ আমরা আজকে আজকালের পক্ষ থেকে করতে পেরেছি। প্রকৃতি বিরূপ, আমি বৃষ্টি দেখলে খুব নিজেও বিরূপ হয়ে যায়, খুব ক্ষুব্ধ হয়ে যায়, বৃষ্টি আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করলো আজকে, কিন্তু তারপরেও আমি আশা করি আপনারা যারা এর মধ্যে এত কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আশা করি যে মোমেন সাহেবের সাথে কথা মিলিয়ে যে সন্ধ্যা 6টার দিকে যদি বৃষ্টি থেমে যায় এখানে ভিড় বাড়বে। আমি অনেকেই টেলিফোন পেয়েছি আফজালের নানান রকমের কানেকশনস আমি দেখলাম এখানে, তার চান্দেরহাট কানেকশন, তার কিশোর বাংলা কানেকশন, মিঠুন বলে গেল, চান্দেরহাটের বেশ কিছু সদস্য এখানে আছেন, তারা আসার জন্য খুবই আগ্রহী, আসবেন নিশ্চয়ই তারা এখানে। আর মাসুদ্দিন মোমেন আপনি মিস করেছেন, কনসাল জেনারেল মিস করেছেন আমাদের প্রথমদিনের অনুষ্ঠান, খুব বড় সড়ো আমরা একটা অনুষ্ঠান করেছি, আর আমরাও মিস করলাম আপনাদের দুজনকে, খুবই দুঃখ পেয়েছি যে আপনারা ওখানে নাই, আজকে এসছেন তার জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একটা মাত্রা পেয়েছে, একটা পর্যায়ে উন্নীত হয়েছে আপনাদের আসার কারণে, আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ দিই। আর সুধীজন, আমি আপনাদের সবাইকে আবারও বলি এই বৃষ্টির মধ্যে যেভাবে আপনারা এসছেন, আমি নিজে এখানে বিক্ষুব্ধ মানে বৃষ্টির মধ্যে পড়ে বিরক্ত হয়ে গেছি, তো সেখানে আপনাদের সবাইকে আমি আর একবার ধন্যবাদ দিয়ে আমার আজকের অনুষ্ঠানটাকে সমাপ্ত করতে যাচ্ছি। ধন্যবাদ জনাব মনজুর আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলা পত্রিকা এবং টাইম টেলিভিশনের আউটরিচ প্রধান জনাব সৈয়দ ইলিয়াস খসরু, আপনাকেও আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই আসার জন্য। শিল্পী আজিজ নন্দীর নাম আমি বলেছি আগে, আপনি এসেছেন চ্যানেল আইয়ের এখানকার যিনি প্রধান মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক রাশেদ আহমেদ আছেন, মোহাম্মদ আলী দীপু ভাই আছেন, দীপু ভাই কবি ফকির ইলিয়াস আছেন, এবং সবার নাম বলতে পারলে আমাদের ভালো লাগতো, মাননীয় রাষ্ট্রদূতের সহধর্মিনী আছেন ভাবি, আমাদের ভাবি আমাদের গত বছরের অনুষ্ঠানে এসেছিলেন, এবং আপনাকেও স্বাগত জানাই, রেখা আহমেদ বিশিষ্ট অভিনয় শিল্পী এখানে উপস্থিত আছেন, সবার নাম বলতে পারলে ভালো লাগতো, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এখন
আমরা মাননীয় রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল এবং প্রধান সম্পাদক এবং সম্পাদক মহোদয়কে অনুরোধ করব, সঙ্গে আফজাল হোসেন থাকবেন, আমরা সেখানে ফিতা কেটে আমাদের প্রদর্শনীতে প্রবেশ করব। অনেক ধন্যবাদ, আজকের এই আনুষ্ঠানিক পর্ব এখানেই শেষ হচ্ছে। ভাই, 2007 সালে কিন্তু আপনার মিশন খুব ভালো একটা পিছনে চলে যাই, পিছনে চলে আমি বাবা প্রথমা এদিকে আসো ভাই, সামনের দিকে আসো, সামনের দিকে, সামনের দিকে, হ্যাঁ 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 পেন্সিল আছে, ওয়াটার কালার আছে, মিক্স করছেন কাউকে দেখে তুলেছেন চেষ্টা করলে দশটার মধ্যে একটা হয় প্রথমে পাইছো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ফ্রেস, যেটা আমি অভিনয় করি ব্যক্তিটা অনেক ইম্পর্টেন্ট এবং মানুষের অভিব্যক্তি দেখাও একটা বড় বিনোদন, মানুষ কত রকমভাবে আসলে সে নিজেও জানে না কত রকম এক্সপ্রেশন তার মধ্যে রয়েছে, এটা নিয়ে অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে। এখন ওই স্যাটারডে নাইট লাইভে একটা ইয়ে করে আমি একটা থেকে তখন মানুষের অবস্থা পাঁচটা কাজ করার মতো না, শুধু পেন দিয়ে যত রকম করা যায় তখন একটু
বাবা বাবা পিছন যান, জিগুবা একটু সামনে আসেন, কথা বলতেছো তো একটু সামনে। আপনি দেন আমার একটা ড্যামি আর কি, এই যে সকম ভাই রাখা যায়। বন্ধ করে দিন। কোথায় একটা লোক কে বলো তুমি নিজে
আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী খুবই ভালো লাগছে, আমি এনজয় করছি। আর সবাই আছে আমাদের সাথে, আজকাল পরিবার আছে এখানে, আর সবাই মিলে এনজয় করছি, অনেক মানুষ আসছে। কি বলতে হবে, আমি যা বল আমার আমি বলতে পারি আজকাল থেকে, মানে 1903 দিনের অনুষ্ঠানে আজকে আফজাল হোসেনের নিয়ে চিত্র প্রদর্শনী। আমি অবশ্যই প্রথম অনুষ্ঠান দেখলাম, আমি একটু শিল্পী হিসেবে চিনি, নাট্যশিল্পী আমার সাথে প্রথম নাটকটার চেহারা এটা। থ্যাংক ইউ সাকি, আমাদের মধ্যে আছেন, উনি কিছু একটু বলবেন। জি ধন্যবাদ নেহার ভাই, আপনি আসলেই অ্যামেজিং। আমরা যা করি আপনি একাই তা একাই করে ফেলেন। আমরা 3 দিনের আজকালের অনুষ্ঠান, গত 2 দিন গেছে, আজকে শেষ দিন, আফজাল হোসেনের চিত্র প্রদর্শনী আমরা উপভোগ করছি। অনেকটা বলতে পারেন যে তৃপ্তি নিয়েই, এক ধরনের সফলতার আনন্দ এবং তৃপ্তি নিয়েই আমরা আজকাল পরিবার এখানে আড্ডা দিচ্ছি। মিলা হোসেন আছেন, রেখাপা আছেন, সম্পাদক আছেন, সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি। যারা এখনও আসেননি, আশা করছি যে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠান চলবে, তারা আফজাল হোসেনের চিত্র প্রদর্শনী দেখতে চলে আসবেন। ধন্যবাদ। আমার তো বললাম যে খুব গর্বের ব্যাপার আমার জন্যে যে আজকালের পক্ষ থেকে আমরা এরকম অনুষ্ঠান করলাম, আফজালের চিত্র প্রদর্শনী, প্রথম চিত্র প্রদর্শনী তার, এটা আজকাল করলো, 3 দিন ধরে আজকাল তার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান করলো। আর আজকাল যেটা করলো সেটা হলো আনুষ্ঠানিকভাবে নিহার সিদ্দিকীকে আজকাল পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করে নিল। অভিনন্দন নিহার সিদ্দিকী। যতগুলা মানুষ তখন ছিলেন প্রত্যেকে কিন্তু তাতে করে আমরা তাদের এটা পাইছি। আচ্ছা, বাচ্চাগুলো দেখতে যাবো, বাচ্চাই দেখে
এমনি এখানেই আছে, এখানে আছে, একটা কাজ করি খাই একাই দেখতে চাইছি। শেষ করলো কিন্তু আগে শেষ করছে ছিল আর বেশি ছিল এই মানসিকতা। আমাদের এখানে আমি এখানে যদি পড়াশোনা করি তাহলে পাই না, তারপরে যে মানে যে লিটল ম্যাগাজিন যেগুলোতে যেগুলো বের হয় আর কি, সেগুলোতে যে আলোচনা হয় এই আলোচনা এইরকম কি সুন্দর লাগলো কি সুন্দর লাগলো জায়গা আছে।
Thank you.
আমরা নিজেদের খুব লাকি মনে করি যে আমরাও ঠিক বড় হলো না, আপনাদের নাটকগুলো থিয়েটার এইগুলো এখন তো এরকম কেউ পায় না, যেমন গিয়েছিল যে দেওয়ান কাজের পিকচার। হ্যাঁ, অনেক লোকসময়ের কথা যে মানুষ সম্পর্কের কথা বলে, মানুষ সম্পর্ক কিন্তু সম্পর্ক যেটা বোঝে এর বাইরে কিন্তু মানুষের সম্পর্ক। হ্যাঁ, তা তো মানুষের যে সম্পর্কের ইঙ্গিতটা করে তাদের সম্পর্ক পর্যন্ত খালি এর চাইতে অধিক সম্পর্ক জগতে বিবেচনা করার চেষ্টা করে না, কারণ প্র্যাকটিসের মধ্যে বিষয়গুলো নেই। হ্যাঁ, যেমন এইসব প্রসঙ্গের কথা বলতে আমি কথাগত কথা মতো নাটক আজাহিদ হাসানরা তো ওনাদের থেকে আসছে, আমাকে কি দেখা যাচ্ছে বিশাল ব্যাপার। গণ দিস আর কি গণ আফজাল ভাই, আপনি খুব চঞ্চল, কথাও বলি খুব দ্রুত,
সংসার কিভাবে করি এটা আফজাল ভাইয়ের ধারণা ছিল না, যতবারই দেখা হতো আমার জানতে হবে তুই সংসার কিভাবে করিস, তুই আমি কিভাবে সংসার করি সেটা তো আমি বললে হবে না, এটা আফজাল ভাই বলুন, আফজাল ভাই একটুখানি বলে দেখ কিভাবে সংসার করি। এটা বলার কারণ হচ্ছে ও খানিকটা বলেছে, সেটা হচ্ছে যে যতদিন ধরে আমি কারোর সঙ্গে জড়িত এরকম ঘটনা একটাই, যে যাকে একটা নাটকে অভিনয় করার জন্য ডাকা হয়েছে, একটা মডেলের চরিত্র, একটা খুব গ্ল্যামারাস মডেলের চরিত্র, এরকম কাউকেই পাওয়া যায়নি যে টেকটা একবার হয়নি, দুবার হয়নি, তিনবারের বেলায় নিজের ব্যাগ নিয়ে দৌড়ি চান করতে পারবো না, কারণ সবাই আসে করার চলছে, ওদের করতে পারবো না, বলেছিল চলে চলে যাচ্ছে, এবং তাকে জোরগুলো ধরে করানো হয়েছিল, এবং ও যে ছটফট করে চলাফেরা করে বা কথাবার্তা বলে, দুদিন আগে তো আমি দু তিন দিন ধরে বাসা ছিলাম, তো আমার স্ত্রী ওকে খুব ভালো করে চেনে, আমাকে একদিন জিজ্ঞেস করছো সংসার কেমন করে করে, তো আমি দুদিন ধরে আমার বর্ণনা দিতে হচ্ছে সংসার কীভাবে করে। তবে একটা উদাহরণ দিলে মনে হয় বাকিটা সব বোঝা যাবে, আমি হাঁসের মাংস পছন্দ করি, হাঁস রান্না করেছে, তো আমাদেরকে হাঁস পরিবেশন করা হয়েছিল, দেখলাম যে সবাইকে পরিবেশনের আগে মাটির মধ্যে বাংলার মধুর মতো দীর্ঘর জন্য হাঁসটা তুলে তারপর আমাদের পরিবেশন করা হয়েছে। ধন্যবাদ, আমাদেরও এক্সপিরিয়েন্স আছে, আমাদের মনে হতো যে উনি কীভাবে করে, তো আমরা দেখি যে উনি মডেলিংও করে নাটকও করে, রাত তিনটার সময় চারটার সময় কিংবা বৃহস্পতিবার যখন আমাদের খুব কাজ থাকে শুক্রবারে পত্রিকা বের হবে, তো জিঠু ভাই তো আমাদের মতোই কাজ শেষ করে তারপরে বাসায় ফেরেন, উনি ভোরবেলা হলে সেই ভোরবেলায় ফেরেন, তখন ওনার জন্য সেই ভোর রাত পর্যন্ত তিনি অপেক্ষাও করেন বলে শুনেছি, আবার উনি ভোরে ফজরের নামাজ সহ সব নামাজই নাকি উনি পড়েন, তো মিলাভাবে সব কাজই একসঙ্গে করেন। তো ধন্যবাদ, আমরা যদি কেউ আপনারা প্রশ্ন করতে চান আফজাল হোসেনকে, কোনো বিষয়ে কোনো ইন্টারেস্টিং প্রশ্ন যদি করার থাকে, ইচ্ছা থাকে, তাহলে সেটি করতে পারেন, প্রশ্ন উত্তর হবে, তারপরে আর যে কোনো ভাই ধন্যবাদ দিয়ে আসলে এই আয়োজন শেষ করবেন। তাহলে ফ্লোর আপনাদের কাছে, আপনাদের কেউ কিছু বলতে চান বলতে পারেন। আচ্ছা শামীম আলামি, আপনি তো সবসময়ই বলেন টিভিতে, এখনো বলতেন ছিল, আচ্ছা বলেন, আমার মনে হয় আপনার জন্য মাইক্রোফোন দরকার হবে না, রাইট? আমরা তাকে আসলে অভিনয়শিল্পী এবং নির্মাতা হিসেবে যতটা জানি, চিত্রশিল্পী হিসেবে একটা আবির্ভাব আমরা দেখছি, হয়তো অনেকদিন ধরে উনি আঁকেন, আমি দেখলাম ঘুরে ঘুরে, অনেক কিছু বুঝতে পারিনি, কারণ বুঝতে পারার মতো যোগ্যতা না থাকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে দেখতে খুব ভালো লাগে, তো এই যে দেখতে ভালো লাগাটা, এর জন্যই আমি মনে করি যে অসাধারণ আয়োজনে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্কে, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আমি জানতে চাইছি যে হয়তো উত্তরটা আপনি এর আগেও দিয়েছেন, কিভাবে আপনি ছবি আঁকাটা শুরু করেছিলেন যদি একটু আরেকবার বলেন, আমরা যারা জানি না, এবং আজকে আমরা জেনেছি যে প্রথমবারের মতো প্রদর্শনী একক, আপনারটা বলে ফেলেছেন, ঠিক আছে, আজকের এই শেষ আয়োজনটা একটু রেহাই পাওয়া গেল, কারণ যদি শিল্পীকে বলা হয় যে ঠিক আছে আপনি বক্তব্য রাখেন আর বাকি যারা আছে তারা শুনে বাড়ি চলে যাবে, তার চেয়ে ভালো হয় কি যে নানা ধরনের বন্ধু যদি কারো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ হয়, এবং আমার মনে হয় আমি যেটা ভাবছি তার ছাড়া নতুন কোনো ভাবনার উদ্রেক আপনারা প্রশ্নের মধ্যে দিয়ে করতে পারেন। ছবি আঁকাটা আসলে আর দশটা বালকবেলায় শিশুকালে যারা ছবি আঁকেন ছবি আঁকার ঝোঁক থাকে ওরকমই আমি ছবি আঁকতাম। আমি আমার লেখার মধ্যে বলেছি যে পিকাসো বলেছেন যে প্রত্যেকটি শিশুর মধ্যে শিল্পী সত্তা আছে, প্রত্যেকটি শিশুই শিল্পী, কেউ আঁকে না কেউ আঁকে না, আমি ছোটবেলা আঁকতাম, এবং সেই আঁকাকে অভ্যাসের কারণে আমার আমার পড়াশোনার দিকে মনোযোগ খুব একটা ছিল না, তো আমাকে নানানভাবে পড়াশোনার দিকে মনোযোগী করার চেষ্টা করা হয়েছিল, সেটাও চেষ্টা করলেই যে যার মনোযোগ নেই তার মনোযোগ ফিরবে, এমন তো উদাহরণ যারা
এমনকি সত্য মানুষের তারাও জানেন যে সেটা সম্ভব না। তো আমার একজন চাচা, তিনি দেশের বাইরে পড়াশোনা করতেন, বিলেতে তিনি ডাক্তারি করতেন, তাকে বলা হয়েছিল যে আমাকে এটা বোঝানোর জন্য। তো সেই চাচা আমাকে বলেছিলেন যে তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করে এসএসসিটা শেষ করো, তুমি যদি ভালোভাবে পাশ করতে পারো তোমাকে আর্ট কলেজে ভর্তি করে দেওয়া হবে। তো সেটা খুব একটা আনন্দের খবর আমার মনে হচ্ছিল, কারণ আমি জানি না যে শিল্পচর্চা শিল্পকলা পড়া যায়, আর এটা মোটেও ভাববেন না যে আমার শিল্পী হওয়ার প্রবল বাসনা ছিল বলে এই লোভে আমি তখন পড়াশোনা মনোযোগ দিতাম এবং আর্ট কলেজে শেষ করতে পারলাম, তা না। আমি আসলে অঙ্কে খুবই খারাপ ছিলাম, আমার মন ধারণা আছে যে আমি অঙ্কে শূন্য পেয়েছি এমন ঘটনা আছে, এবং আমার মনে হয়েছিল যে আমাকে যদি এই সাধারণ পড়াশোনা না করতে হয়, যদি আমি ছবি আঁকাকিতে ভর্তি হয়ে যাই তাহলে অঙ্কের মুখ আমার চিরকাল দেখতে হবে না, এটা চেহারা। কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা জানেন অঙ্ক এমন একটা বিষয়, জীবনের সব কিছুর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, অঙ্ক ছাড়া জীবনে কোনো কিছুই নেই, ছবি আঁকা নেই, গান গাওয়া নেই, সুর করা নেই, নাচ নেই, লেখা নেই, এমনকি আচার আচরণও নেই। সুতরাং অঙ্ক ছাড়তে চেয়েও পারেনি, অঙ্কের সঙ্গে বসবাস করছি। আফজাল ভাই, আপনি প্রশ্ন করার ক্ষেত্রে কতটুকু লিমিট দিবেন? যে কোনো প্রশ্ন করা যাবে। আজকালকার তো টেলিভিশনে অনেক ধরনের প্রশ্ন হয়, অনেক ধরনের প্রশ্ন হয়, অবাক হয়ে যেতে হয় যে এমন কিছু নাই, হ্যাঁ, ব্যক্তিগত জীবনের এমন কোনো বিষয় নাই যেটি এখন আর টেলিভিশনে প্রশ্ন করা হচ্ছে না, এবং লাখ লাখ কোটি কোটি দর্শক দর্শকের সামনে লাইভে লাইভেও সেটি হচ্ছে এবং শিল্পীও সেটি পারমিট করছেন। আফজাল ভাইও বললেন যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। তো আমি প্রথমে, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন, ঢাকা থেকে এসেছেন আজকালের উপদেষ্টা সম্পাদক, আমাদের এই আয়োজনের একজন অতিথি, বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, আপনারা সবাই তাকে চেনেন, বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক, টিভি টক শোর আলোচিত হোস্ট এবং আলোচক দুটোই তিনি। জনাব গোলাম মুর্তজা, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনি একটু আসবেন প্লিজ। ঢালি ভাই অসাধারণ একটি শব্দ তৈরি করেছেন নিউ ইয়র্কে, ঢালফি, সেলফি থেকে ঢালফি। মাইক্রোফোন লাগবে না? লাগবে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আফজাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আফজাল ভাইকে এটা আমার অজ্ঞতা থেকে আমি বলছি, তাকে আমি প্রথম চিনি অভিনেতার বাইরে শিল্পী ধানাই পানাই দিয়ে। ধানাই পানাই বলতে, ধানাই পানাই নামে একটা বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ আপনি করছিলেন আমাদের বন্ধু আর্য, তখনই দেখে বললাম যে কে এই শিল্পী, পরে দেখি যে আফজাল ভাই আমাদের প্রিয় অভিনেতা। এবং এছাড়া আপনার পারলেন আর কিছু আরও কিছু বইয়ের প্রচ্ছদ এবং কাজ দেখেছি, কিন্তু আজকের কাজগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনি আপনার থেকে কিছুটা সরে আসছেন এবং কিছুটা নিজেকে নিজে ভাঙচুর করছেন। এবং আজকের কিছু ড্রয়িংয়ে আমি দেখলাম যে পিকাসোর কিছু ছাপ বা যেটাই বলি যেমন আমার সাথে মিলে যায়, মনে হয় যে এরকম কিছু একটা আপনি করতে চাচ্ছেন কিনা বা তাকে দিয়ে প্রভাবিত হয়েছেন কিনা বা নিজেকে নিজে যে ভাঙচুর করলেন এটার কারণটা কি? আমার মনে হয় যে শুধু সৃজনশীলতার মধ্যে ভাঙচুর রয়েছে তা না, মানুষ যে সম্পর্কের মধ্যে বসবাস করে তার মধ্যেও কিন্তু নিত্য ভাঙচুর আছে, কারণ মানুষ প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করতে চায় এবং আবিষ্কার করতে চায় এবং সক্ষম যারা হয় তাদের জীবন কিন্তু অনেক মধুরতম হয়, কারণ বিচিত্রভাবে জীবনকে দেখা, সম্পর্ককে উপভোগ করা, এগুলো তখন আসলে নিজের মধ্যে আসে। তো সৃজনশীল কাজ যারা করেন তারা তো প্রতি মুহূর্তে ঢালি তো লেখালেখি করেন, সুতরাং তিনিও বলবেন যে যে রচনা তিনি শুরু করেছিলেন এখনও সেই একই ধরনের রচনা করেন তা না, মানুষ প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করতে চায়। আর বিকাশ যে কথাটি বললেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম শিল্পীদের ছবি যিনি ছবি আঁকেন, যে কবি কবিতা লেখেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম যারা আগে এই কাজ করে গেছেন তারা কিন্তু সবসময় অবলোকন করেন যে কে কীভাবে কী করেছেন, এবং হয়তো ভদ্রভাষায় ঢালি বলেছেন যে এরকম দেখতে পাচ্ছি, অনেকে বলেন নকল বলেন নাকি, নকল বলে যোগ্যতা কিছু নেই, বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন কোনো কাজ করবেন
আপনার মধ্যে অনেক রেখা, অনেক রং, অনেক ড্রয়িং, অনেক ভাব একটা প্রভাব বিস্তার করতেও পারে নাও করতে পারে। তবে হ্যাঁ, যা পৃথিবীর শ্রেষ্ঠতম তা আপনার ঘরের মধ্যে আসবে না, ভাবের মধ্যে আসবে না, তাহলে আপনি কি শিল্পী হবেন? এই প্রশ্নটাকে তো কিরকম আমি নিউ ইয়র্কে এসে শুনছি, ঢাকাতে অল্প কিছুদিন যখন থেকেই আসলে বলা বলে শুরু হয়েছে যে নিউ ইয়র্কে একটা এক্সিবিশন হবে, কাছের মানুষ যারা জানতে পেরেছে তাদের ধরনের এক ধরনের রাগ, ক্ষোভ, অভিমান এরকম কিন্তু আমি লক্ষ্য করেছি যে প্রথম কেন কেন হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় এটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় না। আমার কাছে মনে হয় কি আপনি একটা কাজ করেন, সেই কাজটি হঠাৎ করে হয়তো মানুষের সামনে উন্মোচনের ইচ্ছা আপনার জানলো, সেটি খুব বিগত 20 বছর জাগে নেই, হয়তো গতকাল জেগেছে, এটা দোষের তো কিছু না, দোষ তো এটা মনে হয় যে আমি এমন উদাহরণ কিন্তু আমার আগেও আছে, আমার যারা লেখক বন্ধু আছে তারা কিন্তু বহুকাল আগে থেকে লেখে প্রকাশিত হয় এবং তারা জানেন যে বহুকাল ধরে আমি কবিতা লিখি কিন্তু কখনো প্রকাশের জন্য ছাপতে দিই না, এটা হচ্ছে আমার নিজের ভালো লাগার জন্যে লিখতাম। কিন্তু একটা কবিতার বই হঠাৎ করে, যেমন আমার বন্ধু পরিতোষ সাগর, তাদের একটা কাগজ আছে, অনেকে জানেন যে চ্যানেলের একটা কাগজ আছে, কাগজটার নাম হচ্ছে আনন্দ আলো, তার একটা 25শে বার্ষিকীতে সাগর আমাকে বলল তুমি কবিতা লেখো কেউ জানে না, তোমার কবিতার একটা বই যদি প্রকাশিত হয় 20,000 কপি প্রত্যেকটি আনন্দ আলোর সঙ্গে পাঠকের কাছে পৌঁছে যাবে। আমি কবি হতে চাইনি কিন্তু আমার কাছে প্রথম মনে হলো একটা বিষয় যে বাংলাদেশের শ্রেষ্ঠতম কবির 20,000 কবিতার বই একবারে পাঠকের হাতে পৌঁছায় না, আমার কবিতার হলো কি হলো না, এই কবিতার বই পেতে কেউ বসবে কি বসবে না বা ছেড়ে বাচ্চা দুধ গরম করবে কিনা ওটা আমার ভাবনার বিষয় না, 20,000 লোকের কাছে কবিতার বই পৌঁছালো এটা অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়, শুধু এটা এইটা গ্রহণ করা উচিত, আমি করে ফেললাম, এটার কিন্তু কোনো অন্য যুক্তি নেই যে কেন আমি আগে করিনি, কেন এটা করলাম। এই এক্সিবিশনের বেলাও তাই, যে কেউ যখন এখান থেকে আমন্ত্রণটা জানালো যে নিউ ইয়র্কে এই বিষয়টা হবে এবং এই ধরনের একটা উদ্যোগের কথা জানতে পারার পরে এখানে মুর্তজা আছে, তার যে ধরনের চাপাচাপি ঢাকায় বসে শুরু হলো, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হলো যে অসুবিধা নেই, সেখানে প্রচুর মানুষ আছে যারা দীর্ঘকাল দেশের বাইরে আছেন, তারা হয়তো জানেন আমি অভিনেতা কিন্তু আমার ছবিগুলো যদি তারা দেখেন তাহলে এক ধরনের আগ্রহ তৈরি হবে, কৌতূহল তৈরি হবে, প্রশ্নের প্রশ্ন হবে, এটা গানের অনুষ্ঠান হলে হবে না, এটা আলোচনার অনুষ্ঠান হলে হবে না, এটা ছবি আঁকার হলে আমি জানি যে এই মাত্রাটা একটু ভিন্নতর জায়গায় পৌঁছাবে। এবং আজকে আমার ধারণাটা যে ভুল নয়, বৃষ্টি হয়েছে, কম মানুষ এসেছে না বেশি মানুষ এসেছে এটা গুরুত্বপূর্ণ না, আমার কিন্তু সবশেষে যদি জিজ্ঞাসা করা হয় এটা একটা বড় প্রাপ্তি যে আপনারা অনেকে এসেছেন এবং খুবই আগ্রহ নিয়ে ছবি দেখেছেন বা নানা রকম মত প্রকাশ করছেন। সুতরাং শেষ কথাটা আমি এরকমই বলতে চাই যে জীবনের প্রথম নিউ ইয়র্কে না দেশে, এগুলোর চাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উদ্দেশ্যটা সফল হচ্ছে, আমি ছবি আঁকি যে মানুষদের জানানো দরকার ছিল একটা বিশাল গোষ্ঠী সেটা জেনেছে, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে, কোনো বিষয়ে জানার আছে? ও সরি, আমি খেয়াল করতে পারিনি, আমার থাকবে মাইক্রোফোন জি তাজমি আমার লোহার গলা। আফজাল ভাই, এই মুহূর্তে এই মঞ্চে এক্সিবিশনের কথা জিজ্ঞেস করছি না, আমি দেখতে পাচ্ছি আপনি একটি স্বপ্নের বীজ বপন করেছিলেন একটি কিশোরীর তরুণীর মনের মধ্যে, সেটি বিকশিত হয়েছিল। আপনি কি জানেন যে কত মানুষের মনের মধ্যে আপনি স্বপ্ন বীজ বপন করেছেন? হয়তো ঠিক মনে পড়বে না সব হিসাব, তবে আমিও তাদের মধ্যে একজন। আপনার কি মনে আছে একদিন প্রায় 40 বছর আগে, 77-এর মাঝামাঝি কোনো এক সময়, আপনি তখন কিশোর বাংলাতে ইলাস্ট্রেশনের কাজ করেন, অনেক রোদের মধ্যে হাঁটিয়েছেন, হেঁটেছিলেন আপনার ওই সব ওই বয়সে? আমরা সব কিশোররাই তরুণরাই হাঁটে, রাস্তায় হাঁটে, কেন হাঁটে আমি জানি না, আফজাল ভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে
আমি একটা গানের কথা আপনাকে বলেছিলাম অনেক পুরনো, জন ডন আর কারো একজনের গাওয়া একটা আমেরিকান কান্ট্রি সং ব্যালার্ড, আপনার মনে আছে? ইয়েলো রিবন, ও টাই ইয়েলো রিবন রাউন্ড দি ওল্ড ওক ট্রি, ইজ ইট বিন থ্রি লং ইয়ার্স, ডু ইউ স্টিল ওয়ান্ট মি, সেই গানটা মনে আছে? তখন একটা স্বপ্ন বীজ আপনি বপন করেছিলেন যে এটা নিয়ে এটাকে বঙ্গায়ন করে একটা সুন্দর প্রেমের নাটক হতে পারে, সেই বীজটা বীজ রয়ে গেছে এখনো। এটা কি কোনোভাবে এটা অঙ্কুরোদ্গম সম্ভব কিনা? সারাটা জীবনই কিন্তু স্বপ্নের, স্বপ্ন আছে বলে কিন্তু আমরা নতুন ভাবে প্রত্যেক দিন বাঁচার অনুভবটা করি, নতুন করে বাঁচার অনুভবটা করি। ও যখনকার কথা বলছে তখন আমি নাটকের সঙ্গে খুব জড়িয়ে, এবং আমি কখনো আসলে শেয়ার করা হয় না, কারণ আমাদের দেশে কিন্তু আপনি নাটক ভালো করেন এসব কথাবার্তা হয়, কিন্তু কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা যাই না, সেজন্য অনেক বেশি অব্যক্ত থাকি। অভিনয়, হ্যাঁ অভিনয় করেছি, আমার কিন্তু কখনো এই উদ্দেশ্যে না যে অভিনয় করলে আমাকে লোকে চিনবে, তা ঠিক না, আমি অভিনেতা কিন্তু কখনো হতে চাইনি, কেউ বলতে পারবে না যে অভিনয়ের জন্য দুর্দান্ত চেষ্টা করছি। অভিনয়ের জন্য আব্দুল্লাহ আমাকে টেলিভিশনে যদি দেখে না নিতেন তাহলে আমি টেলিভিশনে অভিনেতা হতাম না, কারণ আমি নিজে যে কখনো বলতাম না টেলিভিশনে অভিনয় করতে চাই। আমি মঞ্চে অভিনয় করেছি, নাসিরুদ্দিন ইউসুফ আমাকে যদি না বলতেন যে মঞ্চে জয়েন করো, আমি মঞ্চে অভিনয়ের চেষ্টাও করতাম। তো এটা বলার কারণ হচ্ছে যে প্রত্যেক মানুষের সমান সক্ষমতা থাকে না, অনেকে লড়াই করে একটা জায়গায় পৌঁছায়, আবার অনেকের মধ্যে নানান ধরনের স্বপ্ন থাকে। আমার স্বপ্নটা ছিল এই যে অভিনয়ের স্বপ্ন ছিল না, কিন্তু অভিনয়ে যখন আমি যুক্ত হলাম তখন আমার যে বিষয়টা মনে হয়েছে যে কেন যুক্ত হলাম, আমার করণীয় কি, যেটা তাহলে প্রশ্ন করেছে তার মধ্যে এই উত্তরের মধ্যে সেটি আছে। তখন আমি নানাভাবে ভাবতাম যে টেলিভিশনের নাটক আমি কেন লিখেছি, টেলিভিশনের নাটক লিখেছি এই কারণে যেটাকে আমি এখানে ব্যাখ্যা করেছি একজনের কাছে, যে আমার তখন যখন আমি অভিনয়টা শুরু করি তখন আমার যে চেহারাটা ছিল সেটার মধ্যে একটা ছেলে মানুষই ছিল, আর তাতে করে আমাকে গুরুত্বপূর্ণ কোনো চরিত্র দেওয়া হতো না। তো একটা মানুষ শুধু প্রেম করে দেওয়া জীবন কাটাতে চায় না, সে একটু আলাদা কিছুও করতে চায়। তো সে আলাদা কিছু করবার জন্যে আমি আলাদা গল্প লিখি, যে প্রমাণ করার জন্য যে চেহারাটা আসল বিষয়টা, মানে যদি অভিনয় করে পোষানো যায় তাহলে মানুষ সেটি ধরে রাখে। তো এইরকম যেমন একটা পরীক্ষা বা নিরীক্ষা, তখন আমি গান শুনতাম, ইংরেজি ছবি দেখা তত সহজ ছিল না তখন, এখন যেমন আমরা যে কোনো মুহূর্তে দেখতে পারি তখন সহজ ছিল না। যদি দেশের বাইরে, আমি বলছি যে আসলে চেষ্টাগুলো কেটে বোঝানোর চেষ্টা করছি, দেশের বাইরে যদি পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ দেশে ফিরছেন এরকম যদি জানতে পারতাম, তার কাছে অনুরোধ করতাম যে ভিডিওতে কিছু বিজ্ঞাপন চিত্র কপি করে আনা, কোনো একটা ছবির অংশ, কোনো একটা ফটোগ্রাফি সেশন, যেগুলোতে আমার আগ্রহ আছে সেরকম কিছু দেশে আনা যায় কিনা। তো সেরকম একটি বিষয়ে চিন্তার মধ্যে দিয়ে ইয়েলো রিবন গানটা আমার শোনা হয়। আমি খুব ইংরেজি ভালো বুঝি না, আমি অবসর থেকে স্কুলে পড়াশোনা করেছি, ইয়েলো রিবন শোনা অংশ আমি না, কিন্তু এই গানটি আমার তখন শোনা হয়। এই গানের মধ্যে একটা অসাধারণ গল্প ছিল যে দুজন মানুষকে ভালোবাসতো, কিন্তু ছেলেটি জেলে চলে যায় কোনো একটা কারণে, এবং একটা লম্বা সময় পর যখন সে জেল থেকে মুক্তি পায় তখন সে জানে না যে তার প্রেমিকা কোনো তার জন্য অপেক্ষা করছে কিনা। তো সেই কথাটা তাদের একটা কথা ছিল যে আমি আসলেই যে পথটা দিয়ে ফিরবো সেই পথে আমি ঘরে ফিরবো কিনা সেটা তুমি কোনো একটা চিহ্ন রেখো, যে ওই আমাদের বাড়ির রাস্তায় একটা গাছে হলুদ রিবন বেঁধে রেখো। কিন্তু যখন সে বাস দিয়ে ফেরে তখন দেখতে পায় পুরো ওক গাছটা রিবন দিয়ে, মানে পাতা নেই শুধু রিবন উঠছে, রিবন উঠছে, রিবন উঠছে, শত শত রিবন। এটি
ন্যাচারালি আমার কাছে মনে হয়েছিল যে টেলিভিশন নাটকের তখন এমন কাল যে এরকম একটি নাটক হতে পারে, কিন্তু ঠিক কাছাকাছি সময়ে ওই নাটকটি লেখা হয় না এই কারণে যে আরেকটি ইতিহাস হয়ে যাওয়া নাটক আমি লিখতে পেরেছিলাম, সেটির নাম হচ্ছে পারলেনা রুঙ্কি, এবং বলা যেতে পারে পারলেনা রুঙ্কির কারণেই ওই নাটকটি আর লেখা হয়নি। ধন্যবাদ। আর কেউ কোনো প্রশ্ন করবেন? তাহলে আমরা এই পর্বটি এখানে শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? আপনার আছে? আমি আসলে জানতাম না যে আজকে চিত্রকলা প্রদর্শন হচ্ছে, এই জন্য আমি ধন্যবাদ দিব। এখানে একজন একটা জনপ্রিয় টিভি চ্যানেলে আমার সাক্ষাৎকার ছিল, ওইখানে একজন জনপ্রিয় টিভি ক্রু আমাকে বললেন যে এখানে চিত্র প্রদর্শন হচ্ছে, তুমি গিয়েছো কিনা, তো এই জন্য আমি আসলাম। খুব ভালো লাগলো। আর যে প্রশ্নটা আমার, প্রশ্নের আগে আমি আই উড লাইক টু কংগ্রাটস দি মোস্ট সার্কুলেটেড বেঙ্গালি নিউজ পেপার সাপ্তাহিক আজকাল ফর দ্য 10th অ্যানিভার্সারি। I wish a huge round of applause for Afzal. Thank you. আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু গল্প কবিতা লিখেছেন, চিত্র প্রদর্শনী করলেন, তো গল্প লেখা বাকি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এমন কি আর একটা গল্প কি লেখা যায় যেখানে আমি আপনার নায়িকা হতে পারি? কেন না, কেন না? যেভাবে বলিউডের অমিতাভ বচ্চনের জিয়া খানের একটা মুভি আছে, হিউজ এজ ডিফার বাট দ্যাট ওয়াজ এ রিয়েলি নাইস মুভি, আই হ্যাভ সিন। তো এটা আমার প্রশ্ন, যদি চিন্তা করে দেখতে পারেন। আর একটা কথা, আমি এখানে একটা সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি, সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে, বেশ বড় প্রোগ্রাম, আমরা আশা করবো এখানে আপনাকে যদি অ্যাজ এ চিফ গেস্ট আনতে পারি, আপনার মতামত থাকে, এটা আমার প্রপোজাল থাকলো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস গুড নাইট, হ্যাভ গুড নাইট। অভিনেতা হওয়া কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা সৌভাগ্য, কারণ যে যে প্রশ্নটি উনি করলেন বা যে প্রস্তাবটি উনি রাখলেন, এরকম কিন্তু বহু ঘটনা উনি বলার পর আমার মনে পড়ছে যে, এবং এগুলো সবই আমি মনে করি যে জীবনের প্রাপ্তি। যেমন বহু বছর আগে আমরা বন্ধুরা মিলে কক্সবাজার যাচ্ছি, ট্রেনের কম্পার্টমেন্টে সবাই মিলে আমরা হইচই করতে করতে যাচ্ছি, তো কোনো কারণে ট্রেনটা দেরি করেছিল। তারপরে আমাদের প্ল্যানটা ছিল যে আমরা চিটাগাং নামবো, গাড়ি ভাড়া করে সবাই চলে যাবো কক্সবাজার, কিন্তু বুঝতে পারলাম যে এটা রাতে পৌঁছালে আমাদের আজকে রাতে রওনা দেওয়ার সম্ভব হবে না। তো একটা মেয়ে আমাদের সামনে দিয়ে আমাদের কম্পার্টমেন্টে, আমার যেখানে আমি বসে সেখানকার সামনে দিয়ে, আমি তো নিয়মিত নাটক করি, তো সামনে দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো আমাদের আমাকে এক বন্ধু বলছে তোকে চিনেছে এই জন্য তোদের সামনে দিয়ে যাতে হচ্ছে। মুহূর্তের মধ্যে মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো, ওনার বলছে কি যে এই যে শোনেন, আপনি আমাকে একটু বাসায় পৌঁছে দিতে পারবেন? তো মনে রাখবেন এটি অন্তত আমি বলছি 30-35 বছর আগে ঘটনা, 30-35 বছর আগে একটা মেয়ে ছেলের সামনে এসে দাঁড়িয়ে বলবে আমাকে বাসায় পৌঁছে দেন সন্ধ্যের সময়, এটা কিন্তু সিনেমায় ঘটে, কিন্তু বাস্তব জীবনে তখন ঘটতো না। তো সুতরাং আমি ঘাবড়ে যেয়ে ফ্যানফ্যান করে তাকে ছাড়ার আমার তো কিছু করার ছিল না তখন। তখন আমার পাশের একজন বন্ধু আমাকে উদ্ধার করেছিল, সে বলছিল কী করে যাব, তো চিটাগাং শহরে চেনে না, আমরা চিটাগাং যে কোনো হোটেলে উঠবো সেটাও জানি না, সুতরাং এটা মনে হয় না যে সম্ভব হবে। মেয়েটি আসলে আশা করছিল আমি হ্যাঁ বা না বলি, কি আমি ফ্যানফ্যান করে তাকিয়েছিলাম। মেয়েটি আমাকে বললো টেলিভিশনে তো খুবই ভালো কাজ করতে পারে, খুবই কন্ট্রোল করে দেখো, এটিও যেমন জীবনে ঘটেছে আবার এমন বিষয়ও ঘটেছে যে আমরা শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছি, একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছি, একটা মহিলা এসে সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন এই যে কেন অটোগ্রাফ দেন? তো এরকম অটোগ্রাফ তো কেউ কখনো চায় না, এইভাবে এই যে অটোগ্রাফ দেন, সবই কিন্তু নতুন অভিজ্ঞতা যে ভীষণ তাকিয়েছি, দেখার পর আপনার জন্য আমি স্বামী যাতে মার খাইছি। তার মানে হচ্ছে কি যেরকম এটা সৌভাগ্যপূর্ণ এই কারণে যে একটা জীবনে এই যে এগুলো প্রাপ্তি নয় যে
অবলীলায় বলছেন যে তার ভালোবাসার কথাটা জানান দিচ্ছেন, তাহলে মনে করি যে আপনি যেটা প্রস্তাবটি করেছেন এরকম অসংখ্য নানাভাবে এই প্রস্তাবটা আসে। আজকে আমি আরেকজনকে বলছিলাম যে আমি 75 সাল থেকে অভিনয় করি, যদি এখনো আমি গত 20 বছর ধরে তো নিয়মিত অভিনয় করি না, তো এখনো যদি কেউ আমার সঙ্গে ছবি তুলতে চান এবং কেউ যদি মনে করেন যে আমি তার প্রিয় অভিনেতা, এর চাইতে বড় ব্লেসিংস আর কি হতে পারে? মানে নিশ্চয়ই আমি জীবনে কোনো আমার সকলের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা যারা আমাকে এইভাবে পছন্দ করেন, এখনো আগ্রহ নিয়ে নানাভাবে চিন্তা ভাবনা করেন। আমি মনে করি যে আমার যে অভিনেতা জীবন বা আমার যে মানব জীবন সেটি একমাত্র বিশালভাবে সার্থক। আর আপনি যে আমন্ত্রণটি জানালেন, যদি কখন কি সেটা যদি কখনো ওরকম আমার সময়ের সঙ্গে মেলে তাহলে কেন নয়। ভালো থাকবেন সবাই, প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ, কিন্তু বিশেষ সুযোগ নিচ্ছি। উনি আমার গল্পটিও 30 বছর আগের। আমি আমার শহর থেকে বার্ষিক পরীক্ষার পরে ঢাকায় যেতাম আমার বড় খেলার বাসায় বেড়াতে। আমার বড় খেলা থাকতেন ঢাকার বসিরুদ্দিন রোডে। আফজাল হোসেন আমার স্মৃতিশক্তি যদি বিচয় না করেন, তিনিও বসিরুদ্দিন রোডে থাকতেন এবং তার যে ফ্ল্যাটে উনি থাকতেন সেই ফ্ল্যাটের সামনে একটি বারান্দা ছিল এবং তার সামনেই বসিরুদ্দিন রোডটি ছিল। সুবর্ণ মুস্তফা সম্ভবত কখনো কখনো ওই বাসায় যেতেন, তখন পুরো এলাকায় ফিসফাস শুরু হয়ে যেত এবং সবাই মধ্যেই একটা কানাঘোষা। ঢাকায় তখনও চায়ের টমের দোকান আছে, এখনও আছে, ওই দোকানগুলোর সামনে একটা দোকান ছোট, সেই দোকান থেকেও বিভিন্ন জায়গায় মেসেজ চলে যেত সুবর্ণ মুস্তফা আসছে। আজকে থেকে 2 মাস আগে সুবর্ণ মুস্তফা আমার যতটুকু জানা পড়াশোনা তার জীবনের সবচেয়ে দিল খোলা সাক্ষাৎকারটি দিয়েছেন বিবিসিকে। সেখানে তিনি যথেষ্ট খোলামেলাভাবে হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, আসাদুজ্জামান নূর সমসাময়িক বন্ধুদের নিয়ে তার অনুভূতি তার সম্পর্কগুলোর কথা বলেছেন। ত্রিরত্ন ছিলেন হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন এবং সুবর্ণ মুস্তফা। বলেছেন বন্ধুত্বের চেয়ে হয়তো বেশি কিছু ছিল। সুবর্ণ মুস্তফা এবং আফজাল হোসেনের সম্পর্কটা নিয়ে আমি একটু জানতে চাই। ফিসফাস যে হতো সেই ফিসফাসের কথাটা জানতে চাই। বলছি এটা আমার পার্সোনাল আর কি মনের একটা ইচ্ছা আর কি, যে আপনার সঙ্গে আমি সুবর্ণ মুস্তফার আরেকটা নাটক দেখতে চাই, এটা সম্ভব কিনা? যেটাতে 2 সেম ক্যারেক্টার আছে, তুমি তারপরে যদি এই প্রশ্নটার মুখোমুখি হতে থাকি আমি আনন্দ বোধই করবো, কারণ হিসেবে ধরেন এই কৌতূহলটা যে শেষ হয়ে যায়নি এটা তো বড় প্রাপ্তি, সবার জন্য যেটা ঘটে না। সুতরাং
এটা আমি বিব্রত হই না এবং আমি ধৈর্য ধরে আমার সামর্থ্য মতো গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। ওর প্রশ্নের বিপরীতে আমার এক বন্ধুর প্রশ্ন করার একটা পদ্ধতি মনে এলো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ওই সময়টার কথা, যখন সুবর্ণা আর আমি নিয়মিত টেলিভিশনে অভিনয় করছি এবং মানুষের জল্পনা কল্পনা চালিয়ে যাচ্ছে বা কাগজে লেখা লিখে হচ্ছে, আমাকে খুব ঘনিষ্ঠ বন্ধু সে, আমি বা আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কেউ কখনো খুব ধূম পাই না বা পানাহারেও কোনো অভ্যস্ত না, কিন্তু একটা সময়ের কথা বলতে পারি, এই বন্ধুটি আমাকে একদিন বলছে বিয়ার খাবি, তো মানে উৎসাহ নেই কিন্তু মনে হলো যে খাওয়া যায়, তখন বয়সটা ওরকম আর কি, এবং দুই ক্যান বিয়ার কেনা হয়েছে। ওই বন্ধুটি আমাকে নিয়ে চলল এখন যে জাতীয় সংসদের পেছনে যে ক্রিসেন্ট লেক লেকটা, সেই লেকের কাছে দুজন যে বসলাম লেকের পায়ে, বিয়ারের টিনটা সংগোপনে খোলা হলো যেন শব্দ বেশি না হয়, কারণ এটা প্রকাশ্যে খাওয়া আমাদের দেশে তো ওরকম ভাবে নেই। এই সাবধানে দু তিনটি চুমুক দিয়েছি, দেওয়ার পরে আমার বন্ধুটি বলছে আচ্ছা বলতো সুবর্ণার সঙ্গে সম্পর্কটা কি? তো এই যে ওর যে প্রস্তুতি নিয়ে বিয়ার খেয়ে আমাকে এই প্রশ্নটা করল, এখন বিয়ার না খাইয়ে প্রশ্নটা করল। যে কথাটা বলতে চাই মানে বিষয়টা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত সুবর্ণা আমার বা পরিধি বা আমাদের গোত্রের পরস্পরের সঙ্গে যে সম্পর্কটা জানেন, শুধু জানা না দেখেন, তাদের আসলে কোনো প্রশ্ন টশ্ন থাকে না, এখনো অবাক হবেন যারা আসলে আমাদের ছেলেন না, সুবর্ণা আর আমি যদি একত্রিত হই আর এক ঘন্টা যদি একটা জায়গায় বসে থাকি নিশ্চিতভাবে আমরা দুজন ঝগড়া করব, মানে এটি এক ঘন্টার মধ্যে হয়তো 45 মিনিটের মাথায় ঝগড়াটা শুরু হবে, তার মানে আমরা কিন্তু ওই জায়গায় থেমে আছি। মানে এটা এটা হচ্ছে একটা মেসেজ যে আমরা আমাদের বয়স হয়েছে কিন্তু আমরা এই সম্পর্কটা কন্টিনিউ করছি, এটি বাংলাদেশে আমাদের বয়সকালের মধ্যে দ্বিতীয়টি উদাহরণ আছে বলে আমি মনে করি। এমনকি মানুষ যখন, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি, ফরিদির সঙ্গে যখন সুবর্ণার বিয়ে হয়ে গেল তখন অনেক মানুষ কিন্তু ধরে নিয়েছে যে আমার দেবদাসও তার বাকি নেই। আমার মনে আছে যে একটা কাগজ লিখেছিল তখন যে আমি অচিরেই সাতক্ষীরা চলে যাচ্ছি এবং সেখানে যেয়ে আমি চিংড়ি চাষে মনোযোগ দিই, আমার সেটা করতে হয়নি। আর আমাদের সম্পর্কটা এমনই যে একটু আগে আমি বলছিলাম যে একটা দিনের গল্প বলতে পারি যে সুফরিদি যখন চলচ্চিত্রে অভিনয় করবে সেটি করা উচিত কি করা উচিত নয় এই সিদ্ধান্তটা পৌঁছানোর জন্য আমাকে ওই দুজনের দরকার হয়েছিল। ওরা তখন থাকে যে জায়গাটার নাম হচ্ছে কাকরাই সিনেমা হলের উল্টা দিকে, আমাকে ফোন করে বললো যে মাছ রান্না করেছে তুই খেতে আয়। খেতে গেল, খাওয়ার টেবিলে বসে খেতে খেতে আলোচনাটা শুরু হলো, রাত পর্যন্ত আমরা টেবিল থেকে উঠিনি, হাতও ধুতে হয়নি এবং রাতে খাওয়ার সময় হাত ধুয়েছি, এবং রাতে খাওয়ার পরে যেখানে বসে গল্প করছিলাম, গল্প মনে হয় তর্ক বিতর্কটা করছিলাম যে অভিনয় করা উচিত কি উচিত না, সেটি ভোর হয়েছে একই জায়গায় বসে, এবং সর্বশেষ যে সিদ্ধান্ত হয়েছে আমাদের সম্পর্কটা বোঝানোর জন্য এই গল্পটা বলছি, সর্বশেষ যখন সিদ্ধান্ত হয়েছে তখন ফরিদি আর আমি একমত হয়েছে যে ফরিদি সিনেমায় অভিনয় করবে, সুবর্ণা ঘোরতর আপত্তি না করবে না। আচ্ছা এখানে সম্পর্কের শেষ নয়, আমি একটা নাটক বানাচ্ছি সেলিমামদিনের হিতকর, ফরিদ তখন আমাদের চলচ্চিত্রের এক নম্বর জনপ্রিয় অভিনেতা, তার কোনো সিনেমি নাই। এখন সেলিম ভাই যে নাটকটি লিখেছেন সেই নাটকটায় সুবর্ণার কোনো ক্যারেক্টার নেই আর সকলের ক্যারেক্টার আছে, সুবর্ণ বলছে অসম্ভব এই নাটক হবে না, তোরা সবাই অভিনয় করবি আমি করবো না, এটা হয় না। সেলিম ভাইকে বললাম সেলিম ভাই এই নাটক কী করে হবে, ও নাই সবাই সবাই আমরা অভিনয় করবো না কী করে হয়। সেলিম ভাই তার পর দিন দুটো পৃষ্ঠা লিখে পাঠিয়ে দিলেন, বললেন ওর চরিত্রটা এই, ভালো কথা ওর অভিনয় শেষ হয়ে গেল, এখন ফরিদির অভিনয় ফরিদির একটা সিজন দিয়েছে আমাকে, আমরা
গুলশান পার্কে শুটিং করবো বলে ক্যামেরাটা আমরা সব ঠিক করেছি, তখন মহা নাম করা ভিলেন ও এসে পৌঁছাচ্ছে না। তো আমি আমার সহকারী যিনি ছিলেন তাকে আমি বলছি যে বাসায় ফোন করো, জানতে চাও যে কখন রওনা দিবে। সহকারী বাসায় ফোন করেছে, ফোন করে ধরেছে সুবর্ণা। সুবর্ণা ফোন ধরার পরে বলছে যে ফরিদি তো ঘুমাচ্ছে, ও এখন কি যাবে, ও তো ঘুমাচ্ছে। তো এসে বলছে যে ফরিদি ভাই তো ঘুমাচ্ছে। মানে কে বলবো, সুবর্ণা বলে আবার ফোন করো, আবার ধরো, যদি ও ধরে বলবো যে আমি আসতে বলেছি। আমি আমার সহকারী আমার যে ফোন করলো, ও ফোন ধরলো, ফোন ধরার পরে ও যথারীতি ওই যে কথা বলেছে সে কথাটা বলেছে এবং আধা ঘন্টার মধ্যে হুমায়ুন ফরিদি গুলশান পার্কে পৌঁছেছে। আমি বলছি এটা সম্পর্ক, আমি সম্পর্কের বয়ান দিচ্ছি যে আমাদের পারস্পরিক সম্পর্কটা হচ্ছে এরকম। এবং শুধু এর মধ্যে সে অবদ্ধ না, সুবর্ণার পিতা গোলাম মোস্তফা আমার একটি বিজ্ঞাপনে অভিনয় করছে এবং সে উনি তখন ওই আপনার দশটা করে অভিনয় করতেন না। তো আমি ওনাকে বলছি যে আমার একটা শট বাকি আছে, আমার লাইটটা তৈরি করতে আধা ঘন্টা সময় লাগবে, শটটা নিতে 15 মিনিট সময় লাগবে, 45 মিনিটের মধ্যে আপনি শুটিং শেষ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আজকে শুটিং করবেন না তাহলে আপনাকে আরেকদিন আসতে হবে, আপনি ঠিক করে নেন যে আপনি আরেকদিন আসবেন না আজকে শটটা নিয়ে যাবেন। উনি বললেন যে ওই একটা ফোন দাও। তার ফোন দেওয়া হলো, চুপ করে বসলেন, বসে ভাবলেন যে বিশুকে একটা ফোন, তো বিশু মানে হচ্ছে সুবর্ণার মা। তারপরে আমি ফোন করতে যাচ্ছি যে না 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 রাখো, এটা সুবর্ণের ফোন দাও। তো কারণ উনি আমার ভয় পেয়েছে যে ওর স্ত্রী যদি আমার ওনাকে বলেন যে না এক্ষুনি আসো এরকম। তো কন্যা ফোন ধরেছে, তো সুবর্ণা রাখলে কিন্তু গলা অনেক চড়ে। তো ফোন ধরেছে সুবর্ণা, ধরার পরে উনি বলছেন যে শোন তোর মাকে বল আমার আধা ঘন্টা 45 মিনিট দেরি হবে। সুবর্ণা হঠাৎ করে তার গলাটা আমি শুনতে পেলাম, ফোনের মধ্যে থেকে একদম পাল্লে করে হাত বেরিয়ে আসছে আমার গলা ধরার জন্য, কোন শুটিং? তো বলছে এটা আফজাল শুটিং, তুমি এক্ষুনি চলে এসো, মানে গলা শুনতে পাচ্ছি তুমি এক্ষুনি চলে এসো। গোলাম মোস্তফা হাসছে না, এসে বলছে তুই থাকলে তুই চলে যেতে পারতি, আমার পক্ষে কি সম্ভব, এই হচ্ছে আমাদের সম্পর্ক। এই অনুষ্ঠানটি ও সেন্স অফ হিউমার না, আমি নিজে লাজিন শাড়ি আর জয় না, তাহলে হয়তো আরো অনেক কিছু করা যেত। অনেক ধন্যবাদ, মাইক্রোফোন দিচ্ছি গোলাম মতো যাবে। ধন্যবাদ। আমার মনে হয় এখন আর কথা বলার ওইভাবে কোনো দরকারই নেই। তারপরেও সাকি বারবার মঞ্চে ডেকে আনছেন এবং মঞ্চে ডেকে আনার আগে এমন এমন অনেকগুলো বিশেষণ ব্যবহার করছেন যেগুলোতে আমি খুবই বিব্রত হচ্ছি। তারপরেও সাকিকে ধন্যবাদ যে বারবার ডাকছেন। এখানে আমার বিশেষ কিছু বলার নাই, তবে যেহেতু এবারের আশা আমি আর আফজাল ভাই একসঙ্গে এসেছি এবং আসার আগে ঢাকায় আমারও ব্যস্ততা ছিল, আফজাল ভাইয়েরও ব্যস্ততা ছিল, এখানে আশাকে কেন্দ্র করে ঢাকায় আমরা চেয়েছিলাম যে একদিন একসঙ্গে বসবো, কিন্তু আফজাল ভাইয়ের সময় করতে পারেননি, আমিও সময় করতে পারিনি, ঢাকায় আসলে আর এক জায়গাতে বসা হয়। যে কথাটা এসেছে একটু বলি যে আফজাল ভাইয়ের এই এক্সিবিশনটা নিউ ইয়র্কে কেন, এটা নিয়ে যে আফজাল ভাই বারবার বলছেন যে অনেকেই রাক্ষোভ আছে, রাক্ষোভের ব্যাপারটি আসলে ওরকম নয় যে নিউ ইয়র্কে হচ্ছে কেন সেই কারণে নয়। রাগের বিষয়টি হচ্ছে আফজাল ভাইয়ের যারা বন্ধু আছেন, আফজাল ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন সানাউল্লাহ রেফি, যার সঙ্গে যৌথভাবে আফজাল ভাইরা তাদের যে মাত্রা যে প্রতিষ্ঠানটি আছে সেটি পরিচালনা করেন, ব্যবসা করেন। যেরকম সানা ভাই সহ সানা ভাই ফরিদুর রেজা সাগর আফজাল ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন, তাদের দীর্ঘদিনের বক্তব্য যে আফজালের একটা এক্সিবিশন করতে হবে, আফজাল কেন এক্সিবিশন করে না, আফজালের আরো ছবি আঁকা উচিত, এরকম অনেক কথা বলা হয়। কিন্তু আফজাল ভাই কোনো কোনো সময় জবাব দেন, কোনো কোনো সময় যে বলেন না, এক ধরনের কথা যে হাসি দিয়ে চুপচাপ বসে থাকেন। তো ওরকম একটি জায়গা থেকে যখন সবাই জানলেন যে আফজাল হোসেন নিউ ইয়র্কে যাচ্ছেন এবং সেইখানে তার একটি এক্সিবিশন হবে, তখন তাদের সবার ভেতরে একটা রাগ, খুব কি এমন ঘটনা ঘটে গেল যে আফজাল নিউ ইয়র্কে গিয়ে এক্সিবিশন করবেন এবং আমাদের কাউকে জানালো না, তাহলে তো আমরা যেতাম।
সাধারণ সিনিয়র বক্তব্য যে আমরা যেতাম, ফরিদুল্লাহ সাগরের বক্তব্য যে এটা যদি আরেকটু আগে জানতাম তাহলে আমি যেতাম, বা আরো অনেকে যেত, দল বেঁধে আমরা যাই গিয়ে নিউ ইয়র্কে গিয়ে এক্সিবিশনটা করতাম। ওই জায়গাটাতে এক ধরনের ভালোবাসার রাগ বা ক্ষোভের একটি ব্যাপার আছে। আর আফজাল হোসেন তো আসলে একটু ব্যতিক্রমী মানুষ, ব্যতিক্রমী মানুষ এই কারণে যে আমি শেষ করি এটা বলে যে ধরেন এই যে এক্সিবিশন, যতগুলো এক্সিবিশন হয় সাধারণত একটি ব্যাপার থাকে যে এই ছবিগুলোর ব্যাপারে যেহেতু যারা দেখতে আসে তাদের একটা আগ্রহ থাকে এবং ভালো ছবিটি তিনি তার নিজের সংগ্রহে রাখতে চান এবং সেই সংগ্রহে রাখার ক্ষেত্রে এর একটা আর্থিক মূল্য থাকে। তো এই এক্সিবিশন হবে, এক্সিবিশন হবে, সব কিছুই ঠিক আছে, তো আমার মাথার মধ্যে সারাক্ষণই কাজ করছিল হয়তো এরকম একটি ব্যাপারও থাকবে। তো যখন আফজাল হোসেনের সাথে এরকম একটি কথা বলতে গেলাম যে এটার ব্যাপারটা কী হবে, দেখলাম যে আমাদের ভেতরে কনফিউশন থাকলেও আফজাল হোসেনের ভেতরে কোনো কনফিউশন নাই। তিনি কোনো রকম কোনো আলোচনা না করে একবারে বললেন, না না ছবি তো বিক্রি হবে না, এটা তো তার সাথে দেখার জন্যে। তো এটা দিয়েও বোঝা যায় যে আফজাল হোসেন আসলে একটা আলাদা ধরনের মানুষ। তবে এটা আমাদের সবার সৌভাগ্য যে আমরা এই আফজাল হোসেনের শিল্পকর্মগুলো নিউ ইয়র্কের এই প্রবাসের এই জায়গাটিতে দেখতে পেলাম। আর নায়ক হবার একটা সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে, যেমন আফজাল হোসেন যেখানে থাকে সেখানে শেষ পর্যন্ত ঘুরে ফিরে তার নায়ক জীবনের গল্প চলে আসে, তার সঙ্গে সুবর্ণা মুস্তফার প্রসঙ্গ সহ আর অনেক প্রসঙ্গ চলে আসে, ঘুরে ফিরে থেকে বের হওয়া যায় না। আজকেও ঠিক একই ঘটনাই ঘটলো এবং আগামীতে আমার ধারণা যে আফজাল হোসেন যতদিন পর্যন্ত থাকবেন এরকম আপনাদের সামনে দর্শকের সামনে যখন আসবেন তখন এই প্রসঙ্গগুলো আসবে। এটাকে যেহেতু তিনি বিব্রত হন না এবং চমৎকার করে জবাব দেন, আমি বলবো এটা খুব ভালো একটা দিক। তবে আমরা আমি শেষ করি এটা বলে যে আমি সহ সবার জন্য এটা একটি সৌভাগ্যের ব্যাপার। প্রত্যাশা রাখবো যে আফজাল হোসেনের আরও পূর্ণাঙ্গ একটি প্রদর্শনী হবে, সেটা নিউ ইয়র্কে হোক, দেশের অন্য জায়গাতে হোক, বা দেশে দেশে হোক, যে কোনো জায়গাতে হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ ভাই। কয়েক বছর আগে তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। দশ বছর পর আজকাল একটি পরিণত জায়গায় পৌঁছেছে। তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিনোদন, এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল ম্যাগাজিন কালার্সের তিনি সম্পাদক। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন টেক্সনার্স বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবিএর প্রেসিডেন্ট। তিনি নাটক নির্মাণ করেন, তিনি অনুষ্ঠান নির্মাণ করেন। তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব। আমি এই পর্যায়ে আমাদের তিন দিনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমাপনী টানার জন্য অনুরোধ করছি আজকালের প্রধান সম্পাদক এবং প্রকাশক জনাব জাকারিয়া মাসুদ চিকোকে। রোববার সন্ধ্যা, সন্ধ্যা কি রাত হয়ে গেছে, সকলের বাসায় যাওয়ার তারা। আমি শুধু ধন্যবাদ জানাবো আপনারা গত দশটি বছর যাবৎ যারা আজকালকে সাপোর্ট করে আসছেন। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আগত সকল অতিথিদেরকে। অনেক অনেক শিল্পী আসছেন এই আমাদের এই মাতৃভাষার চিত্রকর্ম দেখবার জন্য। আমি প্রবাসের সকল শিল্পীদের কাছে কৃতজ্ঞ। আমি আজকাল পরিবারের পক্ষ থেকে আসলে সকল জানাই ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই গোলাম মুর্তজা ভাইকে, যিনি আমাদের আজকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক। প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ, আপনারা টেলিভিশনে প্রতিদিন দেখেন এবং যুক্তরাষ্ট্রে আসার পর উনি শত শত কল পেয়েছে বিভিন্ন চ্যানেল থেকে, কারণ এমন কোনো রাত নেই যে রাত ওনাকে টেলিভিশন যেতে হয়। আফজাল ভাই তো আরও বেশি ব্যস্ত। আফজাল ভাইকে বলেছিলাম যে আমাদের বর্ষপূর্তিতে আপনি আসবেন, উনি বোধ হয় না বুঝে রাজি হয়ে গিয়েছিল, পরে বুঝলাম যে আফজাল ভাই কত ব্যস্ত। তো যাই হোক, আমরা বহু চেষ্টা করি এবং অনেকটা জোর করে ফলে নিয়ে আসে নিউ ইয়র্কে এবং তারপরে যুক্ত হলো একটি চিত্র প্রদর্শনীর। আজকাল পরিবার আফজাল ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং আমরা বিশাল একটা বিষয়ের সাথে সংযুক্ত হলে এই আজকাল পত্রিকাটি প্রথম ওনার চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করেছি আমরা এখানে। তো আমরা গর্ববোধ করছি এই কাজটি করতে পেরে। আমি আজকাল পরিবারের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর এক থাকবেন। আর একটি বিষয় হচ্ছে যে আফজাল ভাইয়ের এই চিত্রকর্মটির মাধ্যমে আমরা একটু সাহস পাচ্ছি ভবিষ্যতে বড় আকারে
আরো আরো ব্যাপকভাবে আরো বড় জায়গায় যাতে বাংলাদেশি শিল্পীদেরকে তুলে ধরতে পারি সেই প্রত্যাশা থাকবে। আশা করি আপনাদের সহযোগিতা পাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাকারিয়া মাসুদ্দিন, ধন্যবাদ আফজাল হোসেন, মিলা হোসেন এবং গোলাম মুর্তজা, এবং আপনারা যারা সেই সকাল থেকে এবং অনেকেই পরে এসেছেন এই অনুষ্ঠানে এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।